সব শ্রোতা বন্ধুদের নমস্কার সংগম টক্সের এই প্রতিস্থাপনাটায় আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর তিলক রঞ্জন বেরাস উনি একজন প্রফেশনাল ডক্টর উনি ক্যালকার ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশনের পর পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন দিল্লি বোম্বে ইউনিভার্সিটি থেকে তারপরে আপনার প্রফেশনাল জীবনের পরে উনি এন্ডোলজিতে নিজের কাজ শুরু করেন উনি ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ঘুরে তার সঙ্গে সেই অঞ্চলগুলোর সঙ্গে ভারতীয় ও এনসিয়েন্ট ইন্ডিয়া যে কানেকশন সেটা খুঁজে বেরানোর চেষ্টা করেছেন এবং ওনার একটা বই উনি লিখেছেন এই সম্বন্ধে সেটা হলো ইন্ডিয়া ইন ইজিপ্ট আর না করে আমি ডক্টর বেরাকে বলবো যে আপনি আপনার প্রতিস্থাপনা শুরু করুন নমস্কার সবাইকে ধন্যবাদ এই এটা জয়েন করার জন্য আমি প্রথমেই আমি আমার কৃতজ্ঞতা জানাই সাঙ্গাম টক্স কে এই প্রি পিরিয়ড ভারতবর্ষের প্রি রেকর্ডেড পিরিয়ড নিয়ে একটা আলোচনা করার এরকম সুযোগ করে দেওয়ার জন্য আমাদের সবারই ধারণা ভারতবর্ষটা একটি খুবই প্রাচীন সভ্যতা কিন্তু ঠিক কতটা প্রাচীন সেটাকে আমরা সাইন্টিফিক্যালি ঠিক মতো এখনো অ্যারেঞ্জ করে উঠতে পারিনি বা সারা পৃথিবীর কাছে ক্লেম করে উঠতে পারিনি যে ভারতবর্ষটাই হয়তো পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা এবারে আমাদের শুধু একটা সাবজেক্ট নিয়ে না করে আমাদের মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিয়ে এই জিনিসটা যদি আমাদের প্রমাণ করতে হয় বৈজ্ঞানিক তথ্য দিয়ে তাহলে কিন্তু আমাদের একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিতে হবে এই ব্যাপারে আমি একটা একটা বই লিখেছি ইন্ডিয়া ইন ইজিপ্ট আমি অনেকগুলোই বই লিখেছি মানে পনেরো ষোলোটা বই ভারতবর্ষের নানান প্রান্ত এক্সপ্লোর করে সেই এভিডেন্স গুলো কালেক্ট করে অনেকগুলো বই আছে শেষমেশ যখন আমি ভারতবর্ষের ইতিহাসটাকে বা প্রাক প্রি রেকর্ডেড পিরিয়ড এর ইতিহাসটাকে মোটামুটি সাজাতে পারলাম তখন যে বইটা লিখলাম সেটার নাম ইন্ডিয়া ইন ইজিপ্ট আজকে আমরা এই বইয়ের কন্টেন্টস নিয়েই আলোচনা করব। নাম থেকেই পরিষ্কার যে এটা ইন্ডিয়ান সিভিলাইজেশনের সাথে ইজিপশিয়ান সিভিলাইজেশনের কানেকটিভিটিটাকেই অতপ্রত ভাবে মানে যে কানেকটিভিটিটা আছে সেইটাকেই তুলে ধরার চেষ্টা এবং অ্যাকচুয়ালি আমি যেটা করেছি সেটা হলো যে ইজিপশিয়ান সিভিলাইজেশন যে ভারতীয় সভ্যতারই দান সেইটাকে এস্টাবলিশ করা এবারে গত দুশো বছরে ব্রিটিশ একাডেমিক সিলেবাসে আমরা যেরকম ভাবে ভারতের ইতিহাসটাকে পড়তে অভ্যস্ত তাতে কিন্তু এই কনসেপ্টটা একেবারে অবিশ্বাস্য বলে মনে হবে কিন্তু যদি আমরা ভারতে যে সমস্ত নিদর্শন চারিদিকে আছে সেইগুলোকে বৈজ্ঞানিক তথ্য দিয়ে বা বৈজ্ঞানিক ভাবে বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমাদের যে ইতিহাসটা আমরা পড়েছি তার থেকে একটা আলাদা ইতিহাস বেরিয়ে পড়বে সেইটার দিকেই আমার সেই দিকেই নিয়ে যাওয়ার বা নতুন করে ইতিহাস ভারতের ইতিহাস সাজাবার যদি সে সুযোগ থাকে সেই দিকে যাবারই ইচ্ছে মানে এই এই যে বর্তমান ইতিহাসে কিন্তু ঠিক এই রকম ভাবে ভারতীয় ইতিহাসটাকে কখনোই তুলে ধরা হয় না কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিদর্শন কিন্তু আমাদের অন্যরকম ভাবে ভারতের ইতিহাস ভাবতে একটা বাধ্য করছে এখন তো দেখা যাক আমরা ভারতের চারদিকে ছড়িয়ে থাকা নিদর্শনগুলোকে কিরকম ভাবে খুঁজে বার করতে পারি সেগুলোকে কিরকম ভাবে সাজাতে পারি এবং সেই সাজাবার পরে কিরকম আলোচনা করব এই যেটা আমি বললাম যে ভারতের চারদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে নানান নিদর্শন সেইগুলোকে কিন্তু আমাদের বৈজ্ঞানিক ভাবে সাজাতে হবে এবং সেইটা সাজালেই দেখা যাবে যে ভারত থেকেই আদি মানব আদি মানব মানে যেটাকে আমরা বলি অ্যানাটমিক্যালি মডার্ন মানব মানে আহ বেসিক্যালি অ্যানাটমিক্যালি মডার্ন হিউম্যানটা একটি প্রায় একটা সম্প্রদায় সেই সম্প্রদায়ের আফ্রিকা থেকে অরিজিন কিন্তু তারাই কিন্তু এখন সারা পৃথিবী জুড়ে ছড়িয়েছে অতএব এই মানবটাকে কিন্তু আজকের যুগে আমরা আধুনিক মানব বলি যে তারা কিন্তু ছড়িয়েছে ভারতবর্ষের দিক থেকে তারা যায় ভূমধ্য অঞ্চলে এবং তারা যে যাত্রাপথে যায় সেইটাকে আমরা কি করে অ্যারেঞ্জ করতে পারি সবই কিন্তু ভারতবর্ষের নানান অঞ্চলে যে সমস্ত তথ্য লুকিয়ে আছে সেইগুলোকে কিন্তু সাজালে সবকটা পিরিয়ডই আমাদের কাছে চোখের সামনে ভেসে উঠবে

এবং আমাদের প্রাচীন নানান গ্রন্থেও ভারতবর্ষের ইতিহাসের কিছু কিছু আভাস পাই সেগুলোকেও সাজাবার চেষ্টা করি এই এইরকম ভাবে বর্তমানে এক একটা সাবজেক্ট দিয়ে যে অ্যাপ্রোচ করা হচ্ছে আমার ধারণা সেটার মধ্যে একটু খামতি থেকে যাচ্ছে মানে যদি হিস্টোরিয়ানরা বা আর্কিওলজিস্টরা জেনেটিক্সটাকে সাথে সাথে না ভাবে মানে যেটা হয়তো এখনো সেই সবজেক্টের প্রচলন হয়নি যে আর্কিওলজির মধ্যে বা হিস্ট্রির মধ্যে জেনেটিক্সের ব্যাপারটা আনা হবে তখন কিন্তু পৃথিবীর দুটো প্রান্তের মধ্যে যে জেনেটিক কানেক্টিভিটিটা আছে সেটা কিন্তু আমাদের জানা থাকছে না এবং যার জন্যে আমাদের হয়তো ঠিকমতো ঠিক মতো এগুলো সাজাতে সাজানোটা সম্ভব হচ্ছে না এমনিতেই হিস্ট্রিটা আমাদের দেশের ভাবে দেখলে হিস্ট্রিটা কিন্তু আড়াই হাজার বছরেই আটকে যায় মানে মৌর্য সাম্রাজ্য বা অশোকের পিরিয়ড থেকেই আমরা রিটেন এডিক্ট গুলো বা অশোকান এডিক্ট গুলো থেকে লিখিত ইতিহাসটা পাচ্ছি অন্য অন্য জায়গায় যদি আমরা হাইরোগ্রাফিক দেখি সাড়ে তিন চার হাজার বছরের বেশি পুরনো লিখিত ইতিহাস পাচ্ছি না অথচ আর্কিওলজি কিন্তু এখন স্পষ্ট করে বলে দিয়েছে ভারতীয় সভ্যতা অন্তত দশ হাজার বছরের পুরনো তাহলে এই যে পিরিয়ডটা যে দশ হাজার বছরের পুরনো সভ্যতার মাত্র আড়াই হাজার বছর রেকর্ডেড তাহলে এই বাকি পিরিয়ডটাকে আমরা কিন্তু ঠিক মতো ধরতে পারি না বিকজ রেকর্ডেড নয় এবং যার জন্য এই পিরিয়ডটা নিয়ে বিশেষ চর্চা হয় না আমাদের বিশেষভাবে যে করে হোক মানে অন্য যে সাবজেক্ট দিয়ে এইটাকে ধরা সম্ভব সেইটা দিয়ে ধরে আমাদের ওইটাকে তুলে মানে ওইটা নিয়ে চর্চা বাড়াতে হবে তার মধ্যে বিশেষ করে জেনেটিক্স এন্ড আর্কিওলজি আমাদের এই ব্যাপারে হেল্প করবে যে আর জেনেটিক্স কিন্তু বলে দেবে যে কবে এক আমাদের কোন পূর্বপুরুষ কোথা থেকে কোথায় গেছিল আমরা আসছি সে তারপর মধ্য কথা একটা জিনিস বোঝা গেল যে শুধু একটা সাবজেক্ট দিয়ে অ্যাপ্রোচ করলে কিন্তু আমরা এই প্রি রেকর্ডেড হিস্ট্রিটাকে ধরতে পারবো না সেই জন্য আমি ইন্ডিয়া ইন ইজিপ্ট বইটার মধ্যে কিন্তু সব কটা সাবজেক্টের তথ্যকে একসাথে বিশ্লেষণ করে এগোবার চেষ্টা করেছি একটা জিনিস বুঝতে পেরেছি ওই রকম ভাবে না করলে সাইন্টিফিকি আমরা কিন্তু প্রি রেকর্ডেড পিরিয়ডটাকে অ্যারেঞ্জ করতে পারবো না আবার যেটা আমি একটু আগেই বললাম যে ভারতের নানান অঞ্চলে নানান রকম ভাবে প্রায় প্রতিটা পিরিয়ডের কিছু না কিছু এভিডেন্স আছে সেই এভিডেন্সগুলোকে গুলোকে আমাদের চর্চায় আনতে হবে এবং সেইগুলোকে এতদিন কিন্তু তার মধ্যে অনেকগুলোই খুবই neglected আমি আমি সেগুলো নিয়ে আলোচনা করব যে এই সাবজেক্টগুলো না ভাবলে কিন্তু আমরা কোনোদিনই pre recorded period টাকে সাজাতে পারবো না মোট কথা এই ইন্ডিয়া ইন ইজিপ্ত বইটাতে আমি আমি যখন বুঝতে পারলাম যে আমাদের অনেকগুলো সাবজেক্টকে একসাথে আলোচনা না করলে আমরা এ করতে পারবো না তার মধ্যে জেনেটিক্স অবশ্যই একটি খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটা আমাদের পৃথিবীর কোন অঞ্চল থেকে কোন অঞ্চলে একটা সম্প্রদায় গেছিল সে যতদিন আগেই হোক সে এই জেনেটিক ম্যাপটা এটা কিন্তু আমার বানানো ম্যাপ নয় এটা হচ্ছে গ্লোবাল জেনেটিসিসদের বানানো ম্যাপ এটা পার্টিকুলারলি এই ম্যাপটা হচ্ছে আর ব্রাভো আমরা অন্যগুলোকে একটুখানি আলোচনা করব কিন্তু এই ম্যাপটা দিয়ে আমি বোঝাবার চেষ্টা করছি যে ভারতবর্ষেরও কোন কোন জায়গায় এই আর ব্রাভো আছে আজকের দিনে সেই আর ব্রাভো কিন্তু অনেক বেশি কনসেন্ট্রেশন ধরে নিন পশ্চিম ইউরোপে অথবা অ্যাফ্রো এশিয়ান স্পিকিং চ্যাডিক চ্যাডিক রিজিয়ন অফ আফ্রিকাতে কিন্তু ওই জেনেটিক আইডেন্টিটিটা যদি ভারতবর্ষে থাকে তাহলে কিন্তু আমাদের এই যে কানেক্টিভিটি গুলো এগুলো কিন্তু একটা একটা সাইন্টিফিক একটা রিকোয়ারমেন্ট হচ্ছে বা সাইন্টিফিক একটা একটা এভিডেন্স আমরা পাচ্ছি এর মধ্যে দুটো একটা এক্সাম্পল আমি দিই প্রফেসর সুনীতি কুমার চ্যাটার্জি একটা বই লিখেছেন এশিয়াটিক সোসাইটি সেটাকে পাবলিশ করেছে সেটার নাম হচ্ছে ইন্ডিয়া ইন ইথিওপিয়া এবারে হলো কোথায় ইথিওপিয়া আফ্রিকাতে কোথায় ইন্ডিয়া কেন তিনি লিখলেন বিকজ তিনি লিখতে বাধ্য হলেন যখন তিনি জানতে পারলেন যে ইথিওপিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে বা ওদের অনেক হিস্টোরিক্যাল রেকর্ডের মধ্যে প্রচুর সংস্কৃত নাম এইবারে একটা ধাঁধা তৈরি হলো যে সংস্কৃত যদি ভারতের একটা ল্যাঙ্গুয়েজ হয় ইথিওপিয়াতে সেটা কেন এরকম ভাবে গেল এই রকম ম্যাপ কিন্তু এখন আপনাকে দেখিয়ে দিচ্ছে যে

গ্রিক আই মিন সরি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের সাথে বাংলা ল্যাঙ্গুয়েজের একটা কানেক্টিভিটি আছে মানে যে রিসার্চ টিম এই ভিডিওটা করছে তারা কিন্তু লিঙ্গুইস্টিক্যালি অ্যাপ্রোচ করে বার করে ফেলছে যে আমাদের লিঙ্গুইস্টিক স্ট্রাকচার বেঙ্গলি স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারের সাথে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারের একটা মিল আছে আবার সেই কোথায় বাংলা আর কোথায় ফ্রান্স কিন্তু আবার ওই আর ওয়ান জেনেটিক ম্যাপটা কিন্তু আমাদের দেখিয়ে দিচ্ছে যে এই আর ব্রাভো কিন্তু বেঙ্গালেও আছে এবং ফ্রান্সেও আছে অতএব কোনো না কোনো এক সময় যদিও আমরা সেটা ভারতের কল্পনার মধ্যেও আনতে পারছি না ভারতের পূর্ব প্রান্ত থেকে ইউরোপের পশ্চিম প্রান্তে কোনো একটা সম্প্রদায় কখনো গেছিল এরপরে যে কোয়েশ্চেনটা আমাদের আছে কি আমরা কি তাহলে এই যে দুটো সম্প্রদায়ের মধ্যে একটা জেনেটিক কানেক্টিভিটি পাচ্ছি যেটা আমাদের ওই লিঙ্গুইস্টিক পাজলটার আনসার দিচ্ছে সেই যাত্রাপথটাকে সাজাতে পারি এইবারে আসছে আমাদের মাথা ঘামাতে হবে যে এটা তো গ্রাউন্ড এভিডেন্স এবং এর থেকে বেশি সাইন্টিফিক হতে পারে না এভিডেন্সটা তাহলে আমরা এই টাইপের এভিডেন্সকে আমাদের যখন অন্যরকম ভাবে আমরা ভারতের ইতিহাস সাজাবার চেষ্টা করছি তখন আমরা যদি ইনক্লুড না করি তাহলে কিন্তু আমরা আজকের এভেলেবল কিছু সাইন্টিফিক তথ্যকে মিস করে যাব বা যে যেটা আমাদের হেল্প করতে পারে সেটাকে আমরা ইউজ করবো না আমাদের এখন একটা জেনারেল টেন্ডেন্সি আছে যেটা বোঝাবার যে ভারতীয় সভ্যতার মানুষ নাকি নানান দিক থেকে আর্যরা এসেছিল ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে ইউরোপের দিক থেকে বা পশ্চিমের দিক থেকে ঠিক সেরকম ভাবেই টিবেটো বার্মানরা বা অস্ট্রেশিয়া স্পিকার্সরা নাকি এসেছে পূর্ব দিক থেকে এই একটা ধারণাই কিন্তু আমাদের বিদেশি স্কলাররা বুঝিয়ে দিয়েছে এবং কারণে আমরাও বুঝে সেটাকে আর কাউন্টার করার চেষ্টা করছি না যে তাহলে তাই হবে এবারে দেখা যাক যে আমরা যেটাকে বললাম অ্যানাটমিক্যালি মডার্ন হিউম্যান তারা যদি আফ্রিকা থেকে ইন্ডিয়াতে এসে থাকে তাহলে তো হিসেবটা উল্টে যাচ্ছে যে এখান থেকে বরাবরই আহ মডার্ন হিউম্যান বা এই মডার্ন হিউম্যান বা এই এই ছিল তাহলে তাদেরকে আসতে হবে থেকে এখানে তো ছিল অন্য অনেক দেশে যেরকম ইউরোপে হয়তো গ্লেসিয়াল পিরিয়ডে ওখানে মানুষ থাকতে পারে না এখান থেকে তো বরফ ভারতবর্ষে কিন্তু যে বরাবর ছিল তার কিন্তু অকাঠ্য প্রমাণ আমাদের কাছে আছে যেগুলো কিন্তু আজকের দিনে সাজাবার দরকার হয়ে পড়েছে মোট কথা যেটা আমার আমার বক্তব্য সেটা হলো যে আমরা কিন্তু উল্টো জিনিসটা দেখতে পাচ্ছি যখন আমরা গ্রাউন্ড এভিডেন্স অ্যানালাইজ করছি যে উল্টে ওদিক থেকে তো আসেনি এদিক থেকে গেছিল এই যে ব্যাপারটা যে ভারতবর্ষটা একটা মেল্টিং পট এবং সবাই এখানে এসেছে এই তথ্যটা বা এই কনসেপ্টটা তখনই অ্যাকসেপ্টেবল যখন আমরা শুধু শেষ তিন চার হাজার বছরের ঘটনা প্রবাহটাকে চিন্তা করব মানে তিন চার হাজার বছর ধরে এরকম হয়েছে সারা পৃথিবীর মানুষ আমাদের দিকে ফিরে এসেছে কিন্তু তার আগে তার আগের ঘটনা প্রবাহটা যদি আমরা এ করি দশ থেকে বারো হাজার বছর আগে কিন্তু আরবান ব্রাহো গেছিল পূর্ব থেকে পশ্চিমে এবং ছ হাজার বছর আগে আরবান আলফা গেছিল পূর্ব থেকে ইস্টার্ন ইউরোপে এবং গত 3-4 বছরের মধ্যে ওরা ফিরে আসছে যেটাকে আমরা ইন্দো আরিয়ান ইনভেশন বা মাইগ্রেশন বলছি সেই শুধু ফিরে আসাটাকে যদি আমরা দেখি তাহলে কিন্তু ভারতবর্ষ একটা মেল্টিং পট যেখানে কিচুরিটা হচ্ছে সব দিক থেকে ইনগ্রেডিয়েন্টস গুলো আসছে কিন্তু তার আগের ব্যাপারটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে কিন্তু আর এটা वैलिड নয় তখন কিন্তু উল্টে যাবে যে আমাদের এখান থেকেই গিয়েছিল একটু বোঝার চেষ্টা করি আমরা যে অ্যানাটমিক্যাল মডার্ন হিউম্যান বললাম ওটা কবে কোথা থেকে ভারতবর্ষে পৌঁছেছিল এই অ্যানাটমিক্যাল মডার্ন হিউম্যানের উৎপত্তি কিন্তু আফ্রিকাতে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই জেনেটিসিস্টরা সেটা কনফার্ম করে দিয়েছে যে এরা কিন্তু মোটামুটি দু লক্ষ বছর আগে আফ্রিকাতে তাদের উৎপত্তি এবারে আফ্রিকা থেকে যখন তারা কিন্তু হয়তো কয়েকবার বেরিয়েছিল কিন্তু সেগুলোর থেকেও বেশি হচ্ছে যে আফ্রিকা থেকে থেকে সত্তর হাজার বছর আগে সেই মুভটাকে আমরা আউট অফ আফ্রিকা মুভ বলছি কারণ কি ওই সম্প্রদায় কিন্তু সারা পৃথিবীতে টিকে আছে এখন তার আগে হতে পারে আফ্রিকা থেকে বেরিয়েছিল দু দু লক্ষ বছরের মধ্যে কিন্তু তারা তাদের ফসিল পাওয়া যাচ্ছে তাদের এভিডেন্স পাওয়া যাচ্ছে কিন্তু তারা যে কন্টিনিউসলি সেই কিন্তু ওই পঁয়ষট্টি হাজার বছর আগে যারা বেরিয়েছিল তারা কিন্তু বর্তমান পৃথিবীতে যারা ছড়িয়ে ছিটেছে তারা হচ্ছে সেই সম্প্রদায় এবারে তারা কোথায় গেল তারা কিন্তু গ্রেট কোস্টাল মাইগ্রেশন মানে সমুদ্রের সমুদ্রের দিয়ে দিয়ে ধার ধার ধারটা কিন্তু আদি মানব থাকার পক্ষে সবচেয়ে উপযুক্ত জায়গা বা সবচেয়ে সহজ জায়গা সেই বরাবর এসে কিন্তু প্রথমেই পৌঁছলো সাউথ এশিয়াতে বা ভারতবর্ষে বা বিশেষ করে বলতে হয় এবার দেখা যাক তারপরে কি হলো এই যে ভারতবর্ষে যে সম্প্রদায় যেটা হচ্ছে আধুনিক মানুষ বছর আগে ভারতে পৌঁছলো পর থেকে কিন্তু তারা কন্টিনিউসলি ভারতে থেকেছে তার কিন্তু অকাঠ্য প্রমাণ আমাদের কাছে আছে যেটাকে কিন্তু এখন আমাদের তুলে ধরতে হবে সারা পৃথিবীর কাছে তার মধ্যে প্রথমেই আমাদের ভাবতে হবে যে আন্দামানে যারা গেল যেটাকে আমরা আন্দামানের আফ্রিকা থেকে আসা ওই আদিম সম্প্রদায়ের অংশ এইবারে যখন আমরা আন্দামানের জেনেটিক আইডেন্টি ওদের জেনেটিক আইডেন্টি অ্যানালাইজ করছি তখন দেখছি যে তারা কিন্তু দুটো সম্প্রদায় আছে তার মধ্যে একটা হচ্ছে এম থার্টি ওয়ানো গ্রুপ আর একটা হচ্ছে আমার ধারণা এই যে দুটো ভাগে আন্দামানে যে আদিম জনজাতি আছে তাদের মধ্যে চারটে হচ্ছে জারোয়া অঙ্গে সেন্টিনালিস আর একটা হচ্ছে গ্রেট আন্দামানিস আমার ধারণা জারোয়া আর অঙ্গে তারা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বছর আগে আন্দামানে পৌঁছে যায় আর গ্রেট আন্দামানিসরা পরে যায় থেকে বছর আগে হাজার তাহলে দেখা যাচ্ছে যে আন্দামানে দুটো সম্প্রদায় দুটো সময় পৌঁছতে সমর্থ হয় এইবারে হলো যে আন্দামানে আমরা সবাই জানি আদিম জনজাতে আছে কিন্তু তার পরের ব্যাপারটা আমরা যে ভেবে দেখি না সেটা হলো যে তারা ওখানে গেল কি করে আমরা অনেকেই আন্দামানে ঘুরে এসে বলি আমরা জারোয়া দেখেছি কিন্তু তারপরের কোয়েশ্চেনটা নিয়ে আমরা ভাবি না তারা কিন্তু চল্লিশ বা পঞ্চাশ হাজার বছর আগের মানুষ যদি হয় তাহলে তারা সেখানেই যেতে পেরেছে যেখানে ওরা হেঁটে যেতে পেরেছে অবভিয়াসলি চল্লিশ বা পঞ্চাশ হাজার বছর আগে কিন্তু ওরা জাহাজে বা উড়ো জাহাজে আন্দামানে যায়নি যেরকম ভাবে আমরা আজকের দিনে যাই এইবারে আপনাকে ভাবতে হবে এটা কিন্তু আপনার চোখের সামনে দেখা একটা গ্রাউন্ড এভিডেন্স দ্যাট আন্দামানোল ট্রাইবসরা রয়েছে এই আদি মানব বা এই আধুনিক মানবের পুরনো যে সংস্করণ তারা রয়েছে এবং তাদের মধ্যেও আবার দুটো সম্প্রদায় আছে সেটাও বেরিয়ে পড়ছে জেনেটিক স্টাডি করলে তাহলে তাদের যাত্রা পথের বা মাইগ্রেশন পাথটাকে আমাদের কিন্তু সায়েন্টিফিক্যালি অ্যারেঞ্জ করতে হবে বুঝতে পাচ্ছি না বলে আমি চিন্তা করব না বলে আর ছেড়ে দেওয়া যাবে না এবং ওইটাই যখন আমরা ভাবতে শুরু করব তখনই কিন্তু আমরা খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গ্রাউন্ড এভিডেন্সগুলোর হিসাবগুলো মেলাতে পারবো গ্লেসিয়াল পিরিয়ড বলে একটি পিরিয়ড হয় যখন আচ্ছা ঠিক আছে আমরা একটুখানি ইয়ে করে নিই যে এই আন্দামানের ট্রিগ্লেসিয়াল পিরিয়ড সম্প্রদায় ছাড়াও যখন আমরা দেখি বিন্ধিয়া পর্বতের দক্ষিণে যে সম্প্রদায় আছে কৃষ্ণবর্ণ কিছু ট্রাইব আছে যাদেরকে আমরা সোজা কথায় সাঁওতাল বলি বা নানান উপ মানে জাতি উপজাতি বা আদিম জনজাতি বলি তারা কারা শুধু তাই না তারা ডার্ক কমপ্লেক্সন ট্রাইব যদি হয় তাহলে নিশ্চয়ই তারা একটা পুরনো সম্প্রদায় একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমরা কখনো ভালো করে ঠাওয়ার করে দেখিনি যে এরা নর্থ ইন্ডিয়াতে নেই কেন এরা নর্থ ইস্ট ইন্ডিয়াতে নেই কেন এরা ইউরেশিয়ার আর কোথাও নেই কেন তাহলে ভারতবর্ষের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সম্প্রদায় আছে যেটা কিন্তু পৃথিবীর আর কোথাও নেই আমার ধারণা এই ভিন্ডিয়া পর্বতের সাউথে যে ট্রাইবস যাদের আমরা আদিবাসী বলি তারা কিন্তু কিছুটা প্রিগ্লেসিয়াল পিরিয়ডের সম্প্রদায় হতে পারে অথবা পোস্ট গ্লেসিয়াল পিরিয়ড মানে যে লাস্ট গ্লেসিয়াল পিরিয়ডরা হয়েছে কুড়ি বা পঁচিশ হাজার বছর আগে তার প্রথমের দিকের সম্প্রদায় এবং তাদের জেনেটিক আইডেন্টিটি আলাদা হওয়ার জন্য জেনেটিসিস্টরা এদেরকে অ্যানসেস্টার সাউথ ইন্ডিয়ান বলেছে এখন কথা হলো যে এই যে যে ঘটনাগুলো যে সত্যি তো আন্দামানে যারা গেল তারা গেল কি করে আমি ভেবে দেখবো না সত্যি তো এই ডার্ক ট্রাইব ইউরেশিয়ার আর কোথাও নেই ভারতবর্ষেরও বা ভারতবর্ষের নেই ভারতের নর্থ ইস্টে যেটাকে আমরা ভারত বলি সেখানে ট্রাইবস রাই আছে ঠিক কিন্তু তারা ডার্ক কমপ্লেক্সন ট্রাইবস নয় আর এটা নানান রকম ভাবে ইয়ে কি মানুষ কিন্তু আদি মানুষ কিন্তু কৃষ্ণ বর্ণ ছিল আস্তে আস্তে তার বর্ণের চেঞ্জ হয়েছে এনভারনমেন্ট এফেক্টে অতএব এই কালু কৃষ্ণবর্ণ সম্প্রদায় যারা রয়েছে তারা কিন্তু কিছুটা পুরনো মানুষ হওয়ার সম্ভাবনাই বেশি যেটা কিন্তু নর্থ বা নর্থ ইস্ট ইন্ডিয়াতে নেই এবং ইউরেশিয়ার অন্য জায়গাগুলোতে নেই এই যে গ্রাউন্ড এভিডেন্স গুলো এগুলো কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোনো কারণে আমরা খুব ভালো করে আগে নজর করিনি যে ওই পঁয়ষট্টি হাজার বছর আগে যে অ্যানাটমিক্যালি মডার্ন মানুষ ভারতে এলো তারা কিন্তু কন্টিনিউয়াসলি ভারতে থাকলো তার কিন্তু অকাঠ্য প্রমাণ আমাদের ভারতের নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এইবার দেখা গেল যে এই রকম ভাবে যদি আমরা ভাবি তখন কিন্তু দেখা যাচ্ছে যে পোস্ট গ্লেসিয়াল পিরিয়ডে আমি আবার বললাম যে গ্লেসিয়াল পিরিয়ডটা শেষ গ্লেসিয়াল পিরিয়ডটা হয়েছিল কুড়ি থেকে পঁচিশ হাজার বছর আগে তারপরে একটা সময় কিন্তু যখন তাদের যে বাসস্থানটা ছিল বেঙ্গল গ্লেসিয়াল কোস্টাল সেলফে সেটা যখন ডোবে তখন তারা মাইগ্রেট করতে বাধ্য হয় এই যে মাইগ্রেশনটা হচ্ছে তাহলে মাইগ্রেশনটা ভারতবর্ষ থেকে যাচ্ছে পশ্চিমের দিকে এই মাইগ্রেশনের পথটা কিন্তু আমি কিরকম ভাবে সাজিয়েছি বিস্তারিতভাবে বইতে বলেছি কিন্তু এখানে আমি ছোট করে বলি যে অন্তত দুটো পথে গেছে তার মধ্যে একটা নর্মদা দিয়ে সেন্ট্রালি বেরিয়ে গিয়ে গুজরাট হয়ে ওটা চলে যায় পারস্য উপসাগর হয়ে যেখানে আমরা সুমের পাচ্ছি সেইখানে সেই অঞ্চলে এবং তারপরে তারা আফ্রিকার নাইল ডেল্টা এবং হর্ন অফ আফ্রিকা দিয়ে ঢুকে গিয়ে আফ্রিকার যে সভ্যতাটা সেইটা গড়ে এবং অন্য সম্প্রদায়টা মেসোপটেমিয়া হয়ে চলে যায় পূর্ব ইউরোপে এবং ওই পথে পড়ে মেসোপটোমিয়া এবারে হলো যে ওই পথে পড়ে মেসোপটোমিয়া তাহলে দেখা যাচ্ছে যে ভারত থেকে যে সম্প্রদায় পশ্চিমের দিকে গেল তারাই কিন্তু আদি সম্প্রদায়গুলো বা আদি সভ্যতাগুলো সৃষ্টি করলো এইরকম একটা আভাস পাওয়া যাচ্ছে এক্ষুনি সবাইকে মেনে নিতে হবে না আমাদের আরো তথ্য দিতে হবে কিন্তু এরকম একটা আভাস কিন্তু পাওয়া গেল আমার ধারণা হলো যে মানে লাইব্রেরি যে তথ্য আছে তার বাইরে ভারতবর্ষের নানান অঞ্চল থেকে তথ্য তুলে আনতে হবে তবে গিয়ে হয়তো আমরা কনভিন্সিংলি সারা পৃথিবীকে বোঝাতে পারবো যে আমরা যেটা বলছি সেটা তথ্য নির্ভর প্রেজেন্টেশন এবং সেটা জেনে মানে সেটা সাইন্টিফিক অ্যানালিসিস গুলো উইথস্ট্যান্ড করতে পারবে এরকম একটা অ্যানালিসিস সেই করতে গিয়ে আমাকে প্রায় কুড়ি বছর ধরে ভারতীয় উপমহাদেশের প্রায় সমস্ত জায়গা ঘুরতে হলো বিশেষ করে যেটা ট্রান্সিমাল্যান্ড মাইগ্রেশন হয়েছে সেই ট্রান্সিমাল্যান্ড মাইগ্রেশনটা হয়েছে কিন্তু কৈলাসের পথে সেই জায়গাগুলো ঘুরতে হলো সেইগুলো ঘুরে আমার বহু বহু যে সমস্ত জায়গা সম্বন্ধে তথ্য নির্ভর বই নেই যেমন উত্তর পূর্ব ভারত প্রি পর্তুগিজ গোয়া ইন্ডাস ভ্যালির উপরের দিকটা লাদাখ আন্দামান নিকোবর সেই সমস্ত জায়গা নিয়ে আমি বই পাবলিশ করলাম কিন্তু দেখতে গিয়ে কিন্তু আমাকে পুরো পুরো ভারতীয় উপমহাদেশটাই একদম চষে বেড়াতে হলো নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা কেন কি আমাকে সমস্ত জায়গা থেকেই এভিডেন্স কালেক্ট করে তবেই আমি বুঝতে পারলাম যে ভারতীয় সভ্যতার সাথে অন্য অঞ্চলগুলোর কিরকম ভাবে কানেক্টিভিটি ছিল উত্তরপূর্ব ভারত ঘুরতে গিয়ে উত্তরপূর্ব ভারত ঘুরতে গিয়ে আমার চোখে বেশ কয়েকটা জিনিস পড়লো সে তার মধ্যে থেকে একটা হলো যে তেজপুরে একটা ষষ্ঠ শতাব্দীর দহঃ টেম্পলে যে মূর্তিগুলো দেখা যায় সেগুলোকে পুরাতত্ত্ববিদরা বললো যে এগুলো কিন্তু হেলিনিস্টিক আর্ট সে কি তেজপুরে আসামে সিক্স সেঞ্চুরিতে হেলেনিস্টিক তাহলে তো এই অঞ্চলটার সাথে গ্রিসের একটা কানেকটিভিটি ছিল 6th century তে ইতিহাসবিদরা কিন্তু এটাকে নিয়ে কোনো চর্চা বাড়ালো না অনেকে বলল আমি জানি না ওখানে আছে এরকম ভালো কথা কিন্তু আমি আমি এগুলোকে তুলে নিয়েলাম আমার বইয়ের মাধ্যমে যে এইগুলো এইটাকে পুরাতত্ত্ববিদরা বলছে হেলেনিস্টিক আর্ট তোমরা দেখো গিয়ে দেখো এটা যদি তোমার মনে হয় ভালো কথা তারপরে দেখা যাচ্ছে 1300 শতকে অহংরা তাদের পূর্বপুরুষদের যে স্মৃতি সৌধ গুলো করছে যেটাকে বলছে মাইদেন সেইগুলো নাকি ইজিপ্টের পিরামিড সাথে স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি মেলে আবার সেটা আমার কথা নয় পুরাতত্ত্ববিদেরা বলছে কিন্তু কেউ হিসেবটা মিলিয়ে দিচ্ছে না যে গ্রিক আর্ট পাওয়া যাচ্ছে ইজিপ্টের পিরামিড পাওয়া যাচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়াতে কই কেউ তো এর এর কানেক্টিভিটির কথা বলছে না তারপরে দেখা যাচ্ছে আরো এক মুখ্যম তথ্য আসছে যে ইসরায়েল ভিসা দিচ্ছে মিজোদের কি তোমরা ভাই আমাদের হারিয়ে যাওয়া সম্প্রদায় টেন লস ট্রাইবস অফ ইসরায়েল যে হারিয়ে গেছিল এইবারে ইসরায়েলে আমার যাওয়া সৌভাগ্য হয় ইসরায়েল এরকম একটা ছোট দেশ এবং খুবই উন্নত দেশ তারা যখন মেনে নিচ্ছে তখন জেনেটিক অ্যানালিসিস করার পরেই তারা মিজোদেরকে মেনে নিচ্ছে যে ওরা আমাদের চাঁদ ভাই এবারে ভেবে দেখুন আমি একদিকে পাচ্ছি গ্রিস একদিকে পাচ্ছি ইজিপ্ট একদিকে পাচ্ছি ইসরায়েল এবং চোখের সামনে দেখতে পাচ্ছি মণিপুরিদের মণিপুরীরা গৌড়ীয় চৈতন্য বৈষ্ণবিজম ফলো করে এবং সুনীতি কুমার প্রফেসর সুনীতি কুমার চ্যাটার্জি বলে দিয়ে গেছেন যে ওরা কিন্তু সপ্তম বা অষ্ট শতাব্দী থেকে বৈষ্ণবিজম ফলো করছে তাহলে ওরাও যে একটা লং ডিস্টেন্স মাইগ্রেশনের আউটকাম সেটাও বোঝা যাচ্ছে তাহলে একটা জিনিস বোঝা গেল যে ভারতবর্ষের সাথে কিন্তু মেডিটেরেনিয়ান সি বা রেড সি অঞ্চলের একটা ওতপ্রোত সংগ্রহ একসময় ছিল যার আমি আর্কিওলজিক্যাল এভিডেন্স অ্যান্ড জেনেটিক এভিডেন্স অ্যান্ড কালচারাল এভিডেন্স পাচ্ছি ইন্ডুডিং রিলিজিয়স এভিডেন্স এবারে আমি আর ইজিপ্ট না গিয়ে থাকতে পারলাম না আমাকে ইজিপ্ট গিয়ে সরেজমিনে ওখানে দেখতে হলো যে কি ওখানে আছে যেটা দিয়ে আমরা এই hypothesisটা পাই যে एक्चुअली কিন্তু ভারতীয় সম্প্রদায়ের সাথে ইজিপ্টি ইজিপশিয়ান सिविलाइजेशन এর একটা কানেক্টিভিটি আছে আমার তো চোখে পড়ল যে যে যেরকম কার কানেক্টিভিটি এবং তার সাথে জেনেটিক এভিডেন্স গুলো আজকের দিনে গত 10 বছরে বেরিয়ে পড়া জেনেটিক এভিডেন্স যা একটা একটা আভাস দিল তাতে কিন্তু বোঝা গেল যে তাহলে ইজিপশিয়ান सिविलाइजेशन কিন্তু ভারতীয় সম্প্রদায়ের সৃষ্টি এই যে আমি কভারে যে ছবিটা ইউজ করেছি এটাতে কিন্তু আমি দেখাচ্ছি যে ইজিপ্টের যেটাকে আমরা মামি বলি মানে সরি যেটাকে আমরা বলি সেটাতে কিন্তু একটা দেবী একটা একটা আমাদেরকে বোঝানো হয় ওটা যে ওটাতে ওটা যে ছেলের মুখ না মেয়ের মুখ সেখানেও আমাদের একটু একটু ধন্দে ফেলে দেওয়া হয় কিন্তু সারা ইজিপ্ট দেখা যায় যে আলেকজান্ড্রিয়াতে তো আকছার যেটা সবকিছু কিন্তু একটা মেয়ের মুখ মানে ওটা একটা দেবী যেটা সিংহের সাথে অর্ধেক বডিটা একদম ব্ল্যান্ডেড আমাদের দেশে একটা জিনিস ইজিপ্ট করলেই বোঝা যায় যে আমাদের দেশে ভারতীয় সভ্যতাতে দেবী বা দেবতাকে আলাদা রাখি আমরা তার বাহনকে আমরা আলাদাভাবে রাখি দুটো ফিচারকে আমরা ব্লেন্ড করি না কিন্তু ইজিপ্টে ওই ফিচার গুলোকে ব্লেন্ড করাই কিন্তু রীতি মানে ওই ফিংসের মুখটা দেবীর মুখ আর বডিটা লায়নের মুখ ঠিক সেরকম ভাবে হোরাসের মুখটা হচ্ছে গরুরের মুখ আর বডিটা হচ্ছে একটা ছেলের মুখ এই যে কালচারাল টেন্ডেন্সিটা এইগুলো কিন্তু অ্যানালাইজ করলে বেশ ভালোভাবে বেরিয়ে পড়ে যে ইজিপশিয়ান সিভিলাইজেশনের মধ্যে ইন্ডিয়ান সিভিলাইজেশনের ছাপ একেবারে স্পষ্ট এই বইটা লিখতে গিয়ে আমাকে বেশ কিছু নতুন সাবজেক্টের ডিসকাস করতে আমি বাধ্য হই হইম সেই যে সবকটা বিস্তারিত ভাবে এখানে সম্ভব নয়। কিন্তু বেশ কয়েকটা নতুন কথা আমাকে এই আলোচনা করতে হয় ভারতের প্রাক ইতিহাস যুগের ইতিহাস ওটাকে তো যেহেতু লেখা নয় ওটাকে ক্লাসিক্যাল ইতিহাস বলা যাচ্ছে না কিন্তু ওটা আবার প্রাক প্রিস্ট পিরিয়ড ঘটনা প্রবাহ বলা যেতে পারে তার মধ্যে আমাদের প্রথমেই ভাবতে হয় যে গ্লেসিয়াল পিরিয়ড বলে একটা একটা পিরিয়ড হয় যখন পৃথিবীর বরফটা হয় আজকের দিনে আমরা যখন টিভি দেখি তখন দেখি চারদিক থেকে বরফটা গলছে এই এই বরফ গলাটা কিন্তু অবিরাম চলতে পারে না বরফটা একসময় পঁচিশ হাজার বছর অন্তর অন্তর একটা পিরিয়ড আসে যখন বরফটা হয় সেই পিরিয়ডটাকে বলা হয় গ্লেসিয়াল পিরিয়ড এবং সেই যে বরফটা হয় বিশেষ করে সাউথ পোল আর নর্থ পোলের সেই বরফটা কিন্তু হয় সমুদ্র থেকে জল নিয়ে তাহলে সমুদ্র থেকে যখন ওই রকম নর্থ আর সাউথ পোলের দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সে যখন সমুদ্র থেকে জল নিচ্ছে তখন সমুদ্রের জলটা অনেকটা নাবে সমুদ্রের জলটা যখন অনেকটা নাবে গ্লেসিয়াল পিরিয়ড এর তখনই কিন্তু বাংলা মায়ানমার কোস্টে একটা বিশাল চড়া জেগে ওঠে সেই চরাটাই আন্দামানের সাথে কানেক্টেড হয় তখন কিন্তু আদি মানব বা আধুনিক মানব যেটাকে আমরা অ্যানাটমিক্যাল মডার্ন হিউম্যান বলি ওরা কিন্তু হেঁটে হেঁটে অন্দমানে ঢুকতে পারে এই পুরো ব্যাপারটাকে কিন্তু আমি নতুন এই কনসেপ্টগুলোকে এতকম নয় নতুন কিছু আমি বলছি এগুলো যদি সাইন্টিফিক স্টাডি গুলো দেখা যায় তখন দেখা যাবে এগুলো কিন্তু ওয়েল রেকর্ডড কিন্তু ভারতের সিচুয়েশনের মধ্যে ওইগুলোকে আমরা কখনো আলোচনা করে দেখি না যে আন্দামানের সাথে বেঙ্গল মায়ানমার কোস্টকে আমাকে কিন্তু জল কথাটা ভাবতে হবে আবার সেই একই জায়গা বছর আগে যে যারা ওখানে ঢুকেছে ওরা কিন্তু হেঁটে ঢুকেছে এবারে তাদের ওই হেঁটে ঢুকার একটা পথ তো আমাকে সাইন্টিফিক্যালি এক্সপ্লেন করে বার করতে হবে আমি বুঝতে পারছি না আমি আর ডিসকাস করবো না আর মনে হয় আহ করার ঠিক ঠিক নয় এবারে সেই যে বেঙ্গল কোস্টে একটা বড় চরা হচ্ছে সেটা যে রকম গ্লেসিয়াল পিরিয়ডে হচ্ছে এবং ওখানে অসংখ্য মানুষ বসবাস করছে কেন কি ওটা হাজার বছরের জন্য একটা বিরাট পিরিয়ডের জন্য ওই চড়াটা হয়েছিল এবারে যখন জলটা বাড়ছে ঠিক যখন বরফটা গলতে শুরু করছে দক্ষিণ মেরু উত্তর মেরুর বরফ গলছে হিমালয় বরফ গলছে আলফেড গলব তখন কিন্তু সব জলটা গিয়ে সমুদ্রে পড়ছে এবং সমুদ্রের জলটা বাড়ছে তখন কিন্তু ওই বেঙ্গল দেশিয়াল কোস্টাল সেলফ টা এবারে ডুবছে তখন যারা ওখানে সেটল তারা ডিসপ্লেসড হচ্ছে এবং তারা মাইগ্রেট করতে বাধ্য হচ্ছে এই পুরো ব্যাপারটা বুঝতে হবে যে বেঙ্গল দেশিয়াল কোস্টাল সেলফের সাবমার্জন হওয়াতে ওইখানকার সেটল পপুলেশন মাইগ্রেট করতে বাধ্য হচ্ছে এইবারে দেখা যাচ্ছে যে যারা ওখানে সেটল ছিল তারা কিন্তু তাদের সম্প্রদায়কে চিহ্নিত করার জন্যে নানান প্রাণী চিহ্নকে তাদের সম্প্রদায়ের প্রতীক হিসেবে মেনে নিয়েছে এবং যারা এখানে বেঙ্গল কোস্টে এসে বসবাস করছে তারা কিন্তু ওই প্রাণী চিহ্ন নিজেদের সম্প্রদায়ের প্রতীক হিসেবে ব্যবহার করছে তাহলে আমরা একটা নতুন সাবজেক্ট পেলাম যে প্রাণী চিহ্ন প্রাণী চিহ্নদের মাইগ্রেশনটা কিন্তু আমার প্রাণী চিহ্নটা ফলো করলেও কিন্তু আমরা মাইগ্রেশনটাকে কিছুটা হলেও বুঝতে পারবো জেনেটিক্স আমাদের কিছুটা একেবারে একটা সাইন্টিফিক সাবজেক্ট দেবে বা সাইন্টিফিক ইনফরমেশন দেবে যেটা দিয়ে আমরা মাইগ্রেশনটাকে ধরতে পারবো কিন্তু এই অ্যানিমাল সিম্বলটাও কিন্তু পৃথিবী ব্যাপী ছড়ানো একটা সাবজেক্ট আজকের দিনে গুগলে বা উইকিপিডিয়াতে কোথাও কোন ডিসকাশন নেই অ্যানিমাল সিম্বল নিয়ে ভীষণ ভাবে আমরা এটাকে নেগলেক্ট করি টোটেম হিসেবে যে এটা মানবদের একটা একটা কুসংস্কার কে কোথা কোন সম্প্রদায় কোথা থেকে কবে কোন পথে কোথায় গেল এবং সে কিন্তু তার পদচিহ্ন যে রেখে দিয়ে গেল তা নয় সমস্ত আর্কিওলজিক্যাল সেন্টারে কিন্তু তাদেরকে আমরা আজকে খুঁজে পাব। এবং এটা একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ এই অ্যানিমাল সিম্বল গুলো ছেড়েও তাদের মাইগ্রেশনটা মানে যারা ভারতবর্ষ থেকে গেল তাদের একটা বিরাট মাইগ্রেশন যে ট্রান্স হিমালয়ান মাইগ্রেশন গেল হলো সেটাও কিন্তু আমাদের বোঝা সম্ভব এবং সেই ট্রান্স হিমালয়ান মাইগ্রেশনটা কৈলাস পর্বতকে ঘিরেই হলো মানে কৈলাস পর্বত আ পিভোটাল পয়েন্ট যেটার যেটার ক্রস করে ওরা ইউরোপে গেল এবং যেটা দিয়ে নেবে সিন্ধু নদ বরাবর কৈলাস থেকে নেবে ওরা গেল ইজিপ্টের দিকে যে সম্প্রদায় সেটা কিন্তু মাতৃতান্ত্রিক সম্প্রদায় ছিল এটাও কিন্তু একটা ধরতে হবে যে ভারতবর্ষে কিন্তু মাতৃতান্ত্রিক সম্প্রদায়ের আতুর ভারতবর্ষ থেকে যে সম্প্রদায় গেছিল তারা কিন্তু প্রথমে মাতৃতান্ত্রিক সম্প্রদায় ছিল যেরকম ধরুন ভক্ত সম্প্রদায় ধরে যেতে পারে তারা দেবী ভক্ত সম্প্রদায় ছিল হয়তো তারা মাতৃতান্ত্রিক সম্প্রদায় ছিল তারাই দেবী পুজো বিশেষ করে করত এটা আমার মত যদিও এগুলোকে নিয়ে বিশেষ আলোচনা হয় না তাহলে ভারতবর্ষ থেকে যে সম্প্রদায় গেছিল তারা কিন্তু আদপে মাতৃতান্ত্রিক সম্প্রদায় ছিল এটাও কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত আদি সভ্যতার গোড়াতে কিন্তু মাতৃতান্ত্রিক দেবীদের সৃষ্টি পাওয়া যাচ্ছে ইজিপ্টে কিন্তু আমরা আমরা পাচ্ছি 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 কিন্তু ব্ল্যাক এথেনা এথেনা বা নাট তার থেকে নাম হচ্ছে এথেন্স যেরকম কলকাতার নাম হয়েছে কালী থেকে হয়তো ঠিক সেরকম ভাবে এথেনা থেকে নাম হচ্ছে এথেন্স যেটা আজকে গ্রিসের ক্যাপিটাল এবং সারা ইউরোপের সভ্যতা যে ওখান থেকেই ছড়িয়েছিল এটা হচ্ছে সেটেলমেন্ট সারা পৃথিবী জুড়ে সব গ্লেসিয়াল ইন্টারগ্লেসিয়াল পিরিয়ডে কিন্তু কোথাও মানুষ কখনো থাকতে পারে কখনো থাকতে পারে না এটাও একটা জিনিস যেটা আমি বইতে বিস্তারিতভাবে ভাবে আলোচনা করেছি সবকিছু এখানে আমি এখানে টাচ করে যাচ্ছি কিন্তু সবকটা নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় এইবারে হলো যে সমস্ত ভারতীয় সম্প্রদায় এই ভারত থেকে পশ্চিমের দিকে গেল ভূমধ্য সাগরে গেলো ইজিপ্টে সুমেরে গিয়ে সিভিলাইজেশন করলো মেসোপটেমিয়াতে করলো ইজিপ্টে করলো গ্রিসে করলো এক সময় তারা ফিরলো এই ফেরারও কয়েকটা কারণ আছে যে মাতৃতান্ত্রিক সম্প্রদায় যখন ওখানে পিতৃতান্ত্রিক সম্প্রদায় সৃষ্টি হলো তারা ঠিক কমফর্টেবল ফিল করলো না এবং তাদেরকে যখন হেউ করা হলো তখন মাতৃতান্ত্রিক সম্প্রদায় ফিরে এলো এই ফিরে আসারও নানান কালচারাল এভিডেন্স কিন্তু চারদিকে আছে জেনেটিক এভিডেন্স তো আছেই যখন আমরা মেনে নেবো যে ভারতবাসীদের মধ্যে কিছু কিন্তু দূর দেশ থেকে ফিরলো তখন কিন্তু আমরা জেনেটিক চেষ্টা কালচারাল এভিডেন্স এর মধ্যে আমি দেখাতে পারি যে এই যে দেবীর্গার যে নটা রূপ হয়ে গেল নবদূর্গা এটা কিন্তু নানান সম্প্রদায় দুর্গা পুজো করতো বা দেবী পুজো করতো এরকম সম্প্রদায় যখন ফিরছে তখন যখন তাদের সম্প্রদায় অনেকগুলো সম্প্রদায় ফিরছে তখন কিন্তু আমরা নবদূর্গা পেয়ে যাচ্ছি ভাবতে হবে যে কালী দুর্গা ফিটে আমরা কিন্তু বিশ্বাস করি কালীর সাথে দুর্গার একটা অ্যাসোসিয়েশন কিন্তু ধরতে পারি না যে কোনো রকম রূপের মধ্যে তাদের মধ্যে কোনো সামঞ্জস্য নেই কালীর এক রূপ দুর্গার এক রূপ কালীর যদি নাগার সাথে গিয়ে থাকে তাহলে দুর্গা আসছে সিংহের সাথে মিল অনেকটাই নেই আবার কিছুটা মিল নিশ্চয়ই আছে নয়তো আমরা ছোটবেলা থেকেই যে এটা ধরে নিয়ে এটা যে একেবারে আহ ইয়ে কিন্তু তার নয় যে এই কালীর সাথে দুর্গার কি কানেক্টিভিটি মানে একটা অনওয়ার্ড মাইগ্রেশন একটা রিভার্স মাইগ্রেশন এই রিভার্স মাইগ্রেশন ব্যাপারটাকে আমাদের মাথার মধ্যে ঢোকাতে হবে রিভার্স মাইগ্রেশনের যে সংস্কৃত ভাষী রিভার্স মাইগ্রেশন ইউরোপের দিক থেকে হলো তাদেরকেই আমরা বললাম আর্যদের ভারতে আগমন আর্যদের ভারতে আগমনটা ওদিক থেকে এদিকের ফার্স্ট মাইগ্রেশন নয় ওটা হচ্ছে ভারতীয়দের ফিরে আসা এইবারে ভারতীয়রা যারা প্রথমের দিকে ফিরলো তারা কিন্তু হাঁটা পথে ফিরছে যারা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে দিয়ে ফিরছে উত্তরাপথের মধ্যে দিয়ে ফিরছে যারা শেষের দিকে এলো তারা কিন্তু নো পথে ফিরলো সি রুট রিভার্স মাইগ্রেশন হলো এটাকেও কিন্তু আমরা খুব ভালো করেই ধরতে পারি এবং আরো একটা জিনিস আমরা বুঝতে পারি যে যারা ফিরল তাদের মধ্যে কিন্তু একটা সম্প্রদায় আসছে দিক থেকে যাদের মধ্যে বিশেষ করে অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি হলো বা তারা ছিল হয়তো বিশেষ করে পালিভাষী আর যে সম্প্রদায় ইউরোপের ইস্টার্ন ইউরোপের দিক থেকে ফিরছে তারা ছিল বিশেষ করে সংস্কৃত ভাষী এবং তাদের মধ্যে হয়তো ব্রাহ্মণিজম বা কাস্ট কালচারটাকে অনেক বেশি করে তারা প্রতিষ্ঠা করলো এই যে এভিডেন্স গুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা দেখি ভারতবর্ষের মধ্যে একটা জগা খিচুড়ি মনে হয় কিন্তু ঠিক মতো তাদের সিকোয়েন্স অফ ইভেন্টস কেন এরা এরকম ভাবে হলো কে আগে হলো কি ঘটনা প্রভাব আউটকাম তারা সেগুলোকে কিন্তু ঠিক সিকোয়েন্স অনুযায়ী সাজাতে পারি না সেই জন্য আমরা ঠিক ভারতবর্ষের সিভিলাইজেশনের ঘটনা প্রবাহটাকে ঠিক সিকোয়েন্সে সাজাতে পারি না এবং সিকোয়েন্সের ওনলি শেষের দিকটা আড়াই থেকে তিন হাজার ইজ রেকর্ডেড সেইটা ছাড়াও বাকি পিরিয়ডটাকে আমরা যতক্ষণ না ধরতে পারবো ততক্ষণ কিন্তু আমরা পুরো ব্যাপারটাকে হিস্ট্রি দিয়ে কিন্তু এটা আমরা বুঝতে পারবো না আর আর্কিওলজি দিয়েও বুঝতে পারবো না আর্কিওলজিতে এর এভিডেন্স গুলো আছে কিন্তু কেউ সাজিয়ে দিচ্ছে না সাজাতে আমাদেরই হবে এই ব্যাপারে আমি দুটো ভিডিও দেখাতে চাই একটা ভিডিওতে প্রথম ভিডিওতে আমি দেখাবো যে আমি যে এই যে একটা নতুন বহু ধরে কালেক্ট করছি ভারতীয় রিজিয়ন থেকে এর জন্য কিন্তু আমাকে ইজিপ্টে যেতে হয়েছে এর জন্য আমাকে গ্রিসে যেতে হয়েছে টার্কিতে যেতে হয়েছে জর্ডানে যেতে হয়েছে ইসরায়েলে যেতে হয়েছে শুধু ভাবলে চলবে না এইগুলোকে যদি গ্লোবালি অ্যাকসেপ্টেবল একটা ফর্মে প্রেজেন্ট করতে হয় তাহলে কিন্তু এভিডেন্স গুলোকে গ্রাউন্ড এভিডেন্স গুলোকে ফটোগ্রাফিক এভিডেন্স গুলোকে কালচারাল এভিডেন্স গুলোকে একদম তুলে এনে কম্পেয়ার করে দেখাতে হবে যে কিরকম ভাবে এটা আমরা এমন ভাবে সাজিয়ে দেবো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কিন্তু সেটাকে তখন ভেবে দেখতে বাধ্য হবে এই 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 জিনিসটাকে আমি কিরকম ভাবে সাজালাম সেটা একটা ভিডিওর মাধ্যমে বলবো আরেকটা ভিডিওর মাধ্যমে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস বলবো সেটা হলো যে আমাদের কিন্তু খুব ভালো করে বুঝতে হবে যে পূর্ব ভারত বা এই বেঙ্গল মায়ানমার অঞ্চলটা বা বেঙ্গল আন্দামানের এই কানেক্টিভিটিটাই কিন্তু আসল যেটা আমাদের বুঝিয়ে দেবে যে এই নতুন মানবের মা বা যা পোস্ট গ্লেসিয়াল পিরিয়ড পনেরো কুড়ি হাজার বছর আগে থেকে যে সম্প্রদায় সারা পৃথিবী জুড়ে ছড়ালো তাদের উৎপত্তি এখানে সেইটা কিন্তু ভালো করে বুঝতে গেলে এই পূর্ব ভারতের এই যে জিওগ্রাফিটা এইটা ভালো করে বুঝতে হবে তার সাথে একটা জিনিস আমাদের আরো তাহলে এই এই অঞ্চলটার মধ্যে জেনেটিক এইরকম আমরা কেন পাচ্ছি মানে এই পূর্ব ভারতেরই একদিকে আমরা আন্দামানে পাচ্ছি প্রি গ্লেসিয়াল পিরিয়ড জেনেটিক আইডেন্টি এবং মেনল্যান্ডে এতে আমরা পাচ্ছি পোস্ট গ্লেসিয়াল পিরিয়ড জেনেটিক আইডেন্টি যেরকম আমার ধারণা যে ওই প্রি গ্লেসিয়াল পিরিয়ড এই যে জারোয়া ওঙ্গে এবং গ্রেটার নামানিসরা প্রি গ্লেসিয়াল পিরিয়ড জেনেটিক আইডেন্টিটি তার মানে তাদের উৎপত্তি obviously যখন গ্লেসিয়াল পিরিয়ড হয়েছে যখন এই চড়াটা হয়েছে এবং চড়াটা ডুবে গেছে তার আগের পিরিয়ডের তাদের তাদের উৎপত্তি তবেই যারা ওখানে পৌঁছতে পেরেছে তারপরে যখন জলটা বেড়ে গেছে গ্লেসি ইন্টার গ্লেসিয়াল পিরিয়ডে যখন জলটা বেড়ে যায় তারা ওখানে ট্র্যাপড হয়ে যায় অতএব ওরা হলো প্রিগ্লেসিয়াল গ্লেসিয়াল পিরিয়ড জেনেটিক আইডেন্টিটি এবার দেখা যাচ্ছে যে এই যে নতুন জেনেটিক আইডেন্টি গুলো আর ওয়ান আলফা আর ওয়ান আমার এবং এই সৃষ্টি এই গ্লেসিয়াল যে চরা গ্লেসিয়াল পিরিয়ডে বেঙ্গল কোস্টে ভেসে ওঠে সেইখানেই এই নতুন পোস্ট গ্লেসিয়াল পিরিয়ড জেনেটিক আইডেন্টিটির উৎপত্তি এবং যখন ওটা সাবমার্জ করে যখন সমুদ্রের জলটা বাড়ে ইন্টারগ্লেসিয়াল পিরিয়ডে ওই অঞ্চলটা সাবমার্জ করে তখন ওরা ভারত মানে বেঙ্গল কোস্টে আসতে বাধ্য যার জন্য একটা জিনিস লক্ষ্য করতে হবে এই আর আলফা আর ওয়ান ব্রাভো অ্যান্ড ও হ্যাপলো গ্রুপ তিনজন নেই কিন্তু বেঙ্গল কোস্টে রয়েছে যেটা ভারতবর্ষের আর কোথাও নেই পৃথিবীর আর কোথাও নেই পৃথিবীর আর কোথাও নেই মানে খুব কম অঞ্চলে আছে যারা পরে গেছে কিন্তু এই যে তিনটে তিনটের একটা ইয়ে আমরা বেঙ্গল কোস্টে পাচ্ছি এটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখার একটা জেনেটিক

The Indian civilization is considered 5000 years old and its origin is explained linked with the Indo Aryan migration. Discovery of several newer archaeological sites suggests that this civilization is at least 10,000 years old. It is also possible that the Indian civilization played the role of a mother in the origin of other ancient civilizations. AMH or anatomically modern humans scientifically known as Homo sapiens sapiens originated in Africa about 2 lakh years ago. They arrived in India tentatively 65,000 years ago. The presence of a large number of dark complexion tribes in India suggests the continuous survival of AMH here though amh reached europe and northern asia during every interglacial period they could not survive there during the severe weather of glacial maximum and became extinct present population has reached there from india during the last interglacial period 10000 years ago during glacial period a huge coastal landmass surfaces between the bengal and myanmar coast at this time the population of two distinct genetic territories, the Bengal coast and Southeast Asia, intermix, producing newer genetic identities like R1 alpha and R1 bravo haplogroup in Y chromosome. As the seawater gradually rises during the interglacial period, this coastal landmass submerges, displacing the settled population. They settled on the Bengal coast and adopted various animal symbols as their ethnic identity. The Naga, tiger, lion, elephant, fish, turtle, avian, primate—each animal symbol seen at various archaeological sites—represented an Indian-origin human fraternity. They eventually migrated, following the Trans Himalayan migration routes, which bifurcated from Mount Kailash about 10,000 years ago. R1 Bravo fraternity descended from Kailash and followed the Makran coast to reach Africa, where the Egyptian civilization developed. The Indus Valley civilization emerged on this route. Similarly, about 5,800 years ago, our one Alpha fraternity migrated to Europe along with the spoken Sanskrit language. The migration path of the Bagh fraternity can be traced from Bagdogra in North Bengal ascending along the Bagmati river and reaching the Baglungkali temple in Nepal and finally Baghdad in Mesopotamia across Mount Kailash. A number of localities named after Bagh in Afghanistan like Baglan, Bagram. Baghdad is located on river Tigris, which also means bog in Bengali. Koch or the Turtle Fraternity Migration Path can be established from Bengal and Assam along river Jomuna of Bangladesh to reach Kailash. Incidentally, Turtle is the vahun of Jomuna, suggesting its migration along the river. As one descends along Indus from Kailash, one reaches Koch of Gujarat and Kochi district of Balochistan following the persian gulf one reaches the territory of kassites in mesopotamia and finally the koch fraternity emerges as kushites in the horn of africa. it is possible that the caspian sea and caucasus mountains were so named as they were koch fraternity settlements it is likely that a matriarchal culture evolved on the bengal coast at a very early date during this period goddesses became popular kali is known as adi shakti or primordial energy it is likely that goddesses like kali durga lakshmi saraswati monosha which are extremely popular in bengal emerged during a matriarchal period when women were considered as the depository of knowledge wealth and power as the matriarchal community spread to egypt we find emergence of goddesses like nat hathor and isis in egypt lieutenant wilford a british officer wrote an article in the asiatic researches in 1794 where he established that the Nile River was known as the Kali River, and this is mentioned in the Padma Puran and Skanda Puran. Similarly, in Greece, Athena was very popular at the early stage of the establishment of the European civilization. Athens, the ancient city of Greece, derived its name from Athena, like Kolkata deriving its name from Kali. The Sphinx of Alexandria in Egypt, guarding Pompey's pillar complex, appeared to me very similar to Durga. Who is inseparably associated with the lion? In fact, Lieutenant Wilford mentioned in his article that the Sphinx name originated from the word Shingik, meaning Shingo like or associated with lion. I was overjoyed to read that Sphinx was associated with the word Shingo. Shingo is a typical Bengali word meaning lion. I was equally thrilled when I went to the Philae temple in Aswan in Egypt. I found typical brachycephalic faces and slanting eyes of Isis created on the temple pillars, remarkably similar to the faces of the deities of Bengal. On top of almost every pillar, lotus images have been sculpted, when lotus is not a natural flower of Egypt. Moreover, Isis is shown with a yellow complexion, very similar to Lakshmi or Sri of Bengal. At the entrance of the Edfu temple, a large image of Falcon is bound to attract the attention of Indians. This mythical eagle is the associate of Horus in Egypt. Our Hori or Vishnu also has a strikingly similar mythical eagle, popularly known as Godur, as his bound. I wonder if Hori has manifested as Horus in Egypt, Oshur manifesting as Osiris and Sri as Isis interestingly like our osiris osiris is also green complexioned a rather unusual color of the skin the relative position of nut and jeb two early deities of the egyptian pantheon appear to have a similarity with the composite image of kali and shiva of bengal here the deity nut is placed over her consort jeb who lies on the ground like shiva in bengal the names jeb and shiv are phonetically quite similar moreover, nat is studded with stars and one of the manifestations of kali is tara, meaning stars. kali is associated with the crematorium in india and not with the burial sites in egypt. interestingly, nat and jeev have two sons and two daughters, very similar to shiva and durga of bengal. in the second half of my book, i have discussed the evidences of reverse migration of the indian origin fraternities from egypt by different routes in different periods. The land route reverse migration took place along the Uttarapath and the Indus Valley civilization. We find the emergence of the reverse migration animal symbols like the lion, horse, boar, and peacock along the Uttarapath. They are found all over the subcontinent, especially in the Indian Himalayas, Nepal, Bhutan, Tibetan Plateau, Bengal, and Northeast India. A number of evidences identify the onward and reverse migration routes. I have seen two owners of a shop in Pokhra, Nepal. One was short with brachycephalic features, which is a typical feature of indigenous Indians, while the other was not only tall but had oligocephalic face, which is a typical feature of some regions of Europe. I have also seen Kali in Kamala Shagar temple of Tripura draped in a white sari, suggesting her reverse migration nature. Over a period, the sea route reverse migration from the Red Sea region got established and extended to the Bay of Bengal, as they were keen to reach the matriarchal territories of Gomdari. The Prakrita speaking fraternities returned back to Bengal at this stage. As the Bengali-speaking reverse migration fraternities settled in Bangladesh, their Bengali dialects were different. I realized that the reverse migration fraternities had settled in the Northeast India since a very early period. During the land route migration period, they had come through Uttarapath along River Brahmaputra from Koilash. Many of them had settled in the higher reaches of the Himalayas, like Monpas of Tawang, while some others descended to the Brahmaputra Valley. The reverse migration fraternities from the Red Sea arrived later, who settled in the region using two different routes. One fraternity from the Bay of Bengal ascended along the rivers of Bangladesh to settle in Assam and Tripura. Thus, we find ancient Greek art, popularly known as Hellenistic art, in the 6th century Dahoparbhatiya temple of Tejpur. In koila Tripura, we find unusual huge rock cut images of Shiva in the Unakoti complex. The other group entered the northeast Indian states from the east as they ascended along the river Iravati and Chindwin. The Ahoms reached along this route in the 13th century. The ancestral memorial of Ahoms in Choraidao are known as Maidems, which are miniature replica of the pyramids of Egypt. In fact, the oldest egyptian pyramids were also known as maims the hebrew name of egypt is mirzaim mizos had been given visa by israel as they were considered to be one of the lost tribes of israel one of the oldest egyptian documents periplus of the eritrean sea compiled at the beginning of the christian era mentions about the connectivity of the red sea and this region there is a need to arrange the pre recorded period of India based on available ground evidences. In that direction, I intend to start a discussion on several issues which need serious attention. Several ethnic fraternities adopted various animal symbols, and as they migrated from the East Coast, they spread Indian languages to those distant lands. What was so special about the East Coast of India where all these ethnic fraternities developed? Is it possible that newer AMH fraternities like R1 Alpha and R1 Bravo haplogroups in Y chromosome originated in this region? Unless we are able to establish the unique nature of the Bengal Myanmar coast to justify the origin of these newer genetic identities, the discussion regarding migration of various ethnic fraternities from the East Coast becomes baseless. And also the spread of Indian languages. Interestingly, R1 alpha haplogroup in Y chromosome genetic identity is found in the entire Indo-European language-speaking territory, extending from eastern India to western Europe. Thus, this entire territory is clearly linguistically and genetically continuous. Europe also has high percentage of R1 bravo haplogroup in Y chromosome genetic identity. These genetic identities found in various other regions of Asia, including India and Mesopotamia, and also in the Afro-Asian speaking Central Africa. Interestingly, an isolated pocket of this genetic identity is found on the east coast of India, which has not received the required attention so far. These isolated pockets need to be included while charting the early migration path of the fraternity. In fact, these isolated pockets could be their oldest settlements. Presently, it is believed that R1 alpha and R1 bravo haplogroups in Y chromosome both originated in eastern Europe near the European steppe and Anatolia region. However, many scholars consider that the origin of R1 alpha in South Asia cannot be ruled out. In fact, Underhill who conducted a widespread genetic analysis of the Indo-European speaking territory Marked a region near Gujarat as having the oldest R1 alpha and several Himalayan pockets where the concentration of R1 alpha is extremely high. This itself clashes with the hypothesis of European Stipi as the site of origin of R1 alpha. A number of Aboriginal tribes live in the Andaman archipelago. However, there is very little discussion about who were these people. When and how did they reach there? The only possible explanation is that they walked into the Andaman Archipelago from the Bengal-Myanmar coast when a land bridge formed during the glacial maximum. The sea level subsides by about 400 feet or 130 meters, and the Bengal coastline recedes, connecting Andamans with the mainland during glacial period for several thousand years. A huge coastal landmass surfaces between the Bengal and Myanmar coast, which is referred to as the Bengal glacial coastal self in this book. At this time, the population of two distinct genetic territories, the east coast of India and Southeast Asia, intermix. And this genetic union produces newer genetic identities like R1 alpha and R1 bravo haplogroups in Y chromosome. As the seawater gradually rises during the interglacial period, this coastal landmass submerges, displacing the settled population. They settled on the Bengal coast and adopted various animal symbols as their ethnic identity. To begin with, they were bare bodied and were known as Nanga, who adopted the Naga or serpent as their ethnic symbol. It is possible that their mother goddess was Kali, who is also depicted bare bodied. These early fraternities eventually migrated following the trans-Himalayan migration routes pivoting Mount Kailash. The Indus Valley civilization emerged on this route. They continued their journey and established the Egyptian and Greek civilizations. It is extremely crucial to establish the site of origin of R1 alpha and R1 bravo haplogroups in Y chromosome on the east coast of India 10000 years ago because that will provide us the direction of the migration of the post-glacial period amh fraternities and also the reason for the spread of indian language and culture about 10000 years ago r1 bravo haplogroup in y chromosome migrated to africa establishing the egyptian civilization and spreading pali language in the mediterranean region similarly about 5800 years ago

নাগা এইগুলোকে তাদের সিম্বল হিসেবে বা সম্প্রদায়ের সিম্বল হিসেবে মেনে নিল বা গ্রহণ করলো আর যে সমস্ত সম্প্রদায়গুলো জঙ্গলের মধ্যে ছিল যেরকম বাঘ হনু তারা জঙ্গলের জানোয়ার গুলোর তাদের সম্প্রদায়ের প্রতীক হিসেবে মেনে নিল মানে বাঘ হনুমান হাতি আউল বা পেঁচা এবার দেখা যাচ্ছে যে এই যে সম্প্রদায়গুলো যখন দূর দেশে চলে গেল তখন কিন্তু তারা তাদের নাম এই এই নামে যেরকম আহ বাঘ সম্প্রদায় বাগডোগরা বাগরাম বাগলান বাগড বাগদাদ মেসোপটেমিয়াতে গিয়ে বাগদাদ হনুমান তাদেরকে নিজেদেরকে হুন্স বললো হাতি সম্প্রদায় যখন পালি স্পিকিং তে গেল তখন তাদের নাম দিল গজ যেটাকে আমরা গাজা স্ট্রিপ বলছি বা গিজা অফ ইজিপ্ট বলছি আবার যখন তারা বাংলা এবং সংস্কৃত স্পিকিং টেরিটরিতে গেল তখন তারা তাদের জায়গার নাম দিল হাতুসা হাতি রাজার নাম দিল হাতিসুলি এম্পায়ারের নাম দিল হিতাইট এবং তারা যখন সংস্কৃত স্পিকিং টেরিটরি থেকে ফিরে এলো তখন তাদের সেটেলমেন্টের নাম দিল হস্তিনাপুর এই অ্যানিমাল সিম্বল গুলো কিন্তু এক একটা সম্প্রদায়ের প্রতীক এবং এগুলো কিন্তু আমাদের প্রচুর ইনফরমেশন দিচ্ছে অ্যাবাউট প্রি রেকর্ডেড পিরিয়ড সেটা কিন্তু আমরা খুব ভালো মতো বুঝতে পাচ্ছি না আমি কি করলাম এই সমস্ত অ্যানিমাল সিম্বল গুলোকে সাজিয়ে একটা ফ্লো চার্ট বানিয়ে দিলাম এই অ্যানিমাল সিম্বল গুলো কিন্তু একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ এটা শুধু বাংলায় আছে বা ভারতে আছে তা নয় এটা কিন্তু আমি ইজিপটেও পাচ্ছি এটা গ্রিসেও পাচ্ছি মেডিটেরেনিয়ান কোস্টেও পাচ্ছি এবং মাতৃতান্ত্রিক সময়ে সেই অ্যানিমাল সিম্বলটা নিজেদের কাউ সিম্বলটাকে ইউজ করলো পিতৃতান্ত্রিক সম্প্রদায় গিয়ে হয়ে গেল বুল হ্যাঁ মানে গরু থেকে হয়ে গেল সার আবার এখান থেকে যে সম্প্রদায় বাঘ সম্প্রদায় গেল সে কিন্তু মেডিটেরিয়ান কোস্ট সিংহ প্রতীকটাকে নিল এই যে ট্রান্সফরমেশন গুলো হলো মিলিয়ে আমি একটা ফ্লোচার্টের মধ্যে ভারত থেকে যাওয়া অ্যানিমাল সিম্বল গুলো কে কোথায় চেঞ্জ করলো কিরকম হলো সব কিছুকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি যেটা গ্লোবালি একটা ছকের মধ্যে পড়ে যায় সবাই সব জায়গাতেই এটা এটা অ্যাপ্লিকেবল আজকের দিনে এই অ্যানিমাল নিয়ে কোনো কোনো চর্চা নেই কিন্তু যে এটা একটা খুব সাবজেক্ট হবে তাতে সন্দেহ নেই এবার দেখা যাক এই যে জেনেটিক যেটা আমরা বললাম যে জেনেটিক যে ইয়েটাকে সেটা দিয়ে আমরা মাইগ্রেশন পাত গুলোকে সাজিয়ে ফেলতে পারছি কিনা হ্যাঁ আজকের দিনে যে সমস্ত জায়গায় আরবান ব্রাবো পকেটস পাওয়া গেছে সেগুলোকে সাজালেই কিন্তু আমরা একটা মাইগ্রেশন পাথ পেয়ে যাচ্ছি সেই হিসেবেই এবং সেই মাইগ্রেশন পাথ অনুযায়ী কিন্তু আমরা আদি পাচ্ছি এই জেনেটিক ম্যাপিংটাই সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি ভিডিওতে বোঝাবার চেষ্টা করেছি এবং শর্মা এট অল কিন্তু দেখালো যে ওয়েস্ট বেঙ্গল অঞ্চলের পপুলেশনের সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট আরবান ঠিক সেরকম পাঞ্জাবিতে পাঞ্জাবিদের মধ্যে সেভেন পয়েন্ট পাঠানের মধ্যে 9.5%। পাকিস্তান হাজারের মধ্যে থার্টি টু এই যে যে যাদের মধ্যে আরবান ব্রাভো পাওয়া যাচ্ছে তাদের তাদের বর্তমান যে জায়গাগুলো সেগুলো কানেক্ট করলেই কিন্তু আমরা মাইগ্রেশন পাথটা পেয়ে যাচ্ছি এইবার দেখা যাচ্ছে যে এই যে জেনেটিক আইডেন্টিটা বলছি যে এই এই আরবান ব্রাভ ওখানে পৌঁছলো ঠিক যেরকম ভাবে আমি বললাম ওদের কিন্তু কালচারাল এভিডেন্স গুলো কিন্তু সেটাকে সাপোর্ট করছে দেখা যাচ্ছে যে লেফটেন্যান্ট উইলফোর্ড বলল যে কালী নদীর এক সময়ের নাম ছিল মানে নীল নদের ইজিপ্টের নীল নদের এক সময়ের নাম ছিল কালী নদী তাহলে বোঝাই যাচ্ছে যে কালী ভক্ত সম্প্রদায় ওখানে পৌঁছেছিল সময় সেটার অন্য রকম এভিডেন্সও পাওয়া যাচ্ছে দ্যাট ইজ এন্সিয়ান টেক্সটে আবার দেখা যাচ্ছে আমার ধারণা কালই কিন্তু ইজিপ্টে মানে গ্রিসে ম্যানিফেস্টেড হলো ব্ল্যাক এথেনা যেরকম আমরা বলেছি ইজিপ্টে হলো নাটান জেভ হিসেবে তেমনি কিন্তু গ্রিসে হলো ব্ল্যাক এথেনা এবং রেস্ট অফ ইউরোপে হলো ব্ল্যাক ম্যাডোনা এবং দেখা যাচ্ছে যে ওইখানেও কিন্তু নাগা এবং আউল এগুলো থাকছে আহ এথেনার সাথে আবার ব্ল্যাক ম্যাডোনাই কিন্তু আস্তে আস্তে মাদার মেরি হয়ে যাচ্ছে এবং সেটাও কিন্তু আস্তে আস্তে ধরা যাচ্ছে অতএব ভারত থেকে যাওয়া মাতৃতান্ত্রিক সম্প্রদায় কিন্তু ওখানে নানান রকম ভাবে প্রতিষ্ঠিত হচ্ছে এবারে ভাবা যাক ফেরত আসার কথা ফেরত আসার মধ্যে প্রথমে ল্যান্ড রুটে যারা ফিরছে তারা কিন্তু যেরকম আমি দেখিয়েছি ভিডিওতে নানান রকম ভাবে এই এই ভারতবর্ষে জুড়ে এত এত প্রমাণ আছে সেগুলোকে যে এরা কিন্তু রিভার্স মাইগ্রেশন ভারতীয়দেরই ভারতে ফিরে আসার নিদর্শন মানে এভিডেন্স সেগুলো আমরা ধরতে পারিনি কিন্তু এখন যখন আমাদের নতুন করে ভাবতে হবে এবং তখন সেই এগুলো খুবই সুন্দরভাবে বেরিয়ে পড়ছে পরের দিকে মাইগ্রেশন হচ্ছে তখন কিন্তু থেকে মানে কিছুটা হেঁটে এসে তারপরে রেড সি কিংবা পার্সিয়ান গালফ দিয়ে ওরা কিন্তু সোজা ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়া হয়ে ইস্ট কোস্ট অফ ইন্ডিয়া হয়ে একেবারে নর্থ ইস্ট ইন্ডিয়া অব্দি পৌঁছে যাচ্ছে সি পথে এবং যেরকম আগে বলেছি যে ওই তাদের মধ্যে থেকে যারা পালি তারা কিন্তু চলে আসছে এবং তারা কিন্তু যে ষোড়শ মহাজনপদের কথা পাওয়া যাচ্ছে পালি গ্রন্থে মানে যে সমস্ত গ্রন্থগুলো আহ ইয়ে ইজিপ্ট আইমিন আপনার জৈন স্ক্রিপচারের গ্রন্থগুলো কিন্তু পালিতে লেখা সেখানে কিন্তু এই ষোড়শ মহাজনপদ পাওয়া যাচ্ছে অতএব এরা ছিল প্রবলি পালিভাষী সম্প্রদায়ের আস্তানা আর ঠিক সেরকম ভাবেই আবার দেখা যাচ্ছে যে সংস্কৃত ভাষী সম্প্রদায়ও কিন্তু উত্তর ভারতের দিক থেকে ভারতে ফিরে আসছে এইবারে দেখা যাচ্ছে যে নিচের দিক থেকে মানে সেন্ট্রাল নর্থ ইন্ডিয়া এন্ড সেন্ট্রাল ইন্ডিয়াতে যেরকম পালিভাষী এলো তেমনি নর্থ ইন্ডিয়াতে এলো যেটা কাস্ট সিস্টেম এস্টাবলিশ করছে সেই সংস্কৃত ভাষী কিন্তু ওরা অনেক বেশি পরে বই লিখলো বা তাদের সংস্কৃত গ্রন্থের সংখ্যা এত বেশি যে ওরাই ডমিনেট করলো তার উপরে কাস্ট সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করে দিয়ে ওরা ভারতের কালচারাল একরকম দখলে নিয়ে নিল কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এছাড়াও কিন্তু ভারতের তিনটে আদি সম্প্রদায় ছিল গঙ্গা গঙ্গারিদি বা বেঙ্গল অঞ্চলের মাতৃতান্ত্রিক সম্প্রদায় অস্ট্রো সম্প্রদায় যাদের আমরা আদিবাসী বলছি এবং জাবিরিয়ান সম্প্রদায় এরাও কিন্তু বরাবরই থেকে গেছিল ভারতে আর তার সাথে এসে মিশলো ফিরে আসা মানে রিভার্স মাইগ্রেশন দুটো সম্প্রদায় সব মিলে ভারতবর্ষে একটি ভীষণী কমপ্লেক্স এথনিক ফিউশন হলো এটাকে আর খুব একটা বলার দরকার নেই একটা জিনিস দেখা যাচ্ছে যে যারা ফিরে এলো এবারে দেখা যাচ্ছে যে যে সম্প্রদায় ফিরে এলো এই এই সুমের মেসোপটেমিয়া ইজিপ্ট গ্রিস এই সব সভ্যতাগুলো বানিয়েছিল ভারতীয় সম্প্রদায় মেইনটেইনও করেছিল ভারতীয় সম্প্রদায় এবারে মাতৃতান্ত্রিক থেকে পিতৃতান্ত্রিক হয়ে যাওয়াতে এবং ইসলাম এবং ইসলাম এবং ক্রিশ্চিয়ানিটির অরিজিন হতে ভারতীয় যে সম্প্রদায় যাদেরকে ওরা পাগান বললো তারাও ফিরে এলো এইটা আসাতে কিন্তু ওই সিভিলাইজেশন গুলো আর টিকে থাকা সম্ভব হলো না ওরা কিন্তু নিজের থেকে কোলাপস করে গেল এই জিনিসটাই কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে ভারতীয় সম্প্রদায় সেই সমস্ত সভ্যতা গুলো ছেড়ে ফিরে আসার ফলে অ্যাকচুয়ালি ওইখানকার সম্প্রদায়গুলো সব কোল্যাপস করে গেল তাহলে এবারে আমরা কি করব। কি করে আমরা পৃথিবী শুদ্ধ লোককে বোঝাবো যে এইখান থেকেই সম্প্রদায় ভারত ভারত থেকেই পোস্ট গ্লেসিয়াল পিরিয়ডে লাস্ট গ্লেসিয়াল পিরিয়ডের পরে মানুষ এদিক থেকে ওদিকে গিয়ে আদি সভ্যতা গুলো বানিয়েছিল আবার ওদিক থেকে এদিকে ফিরে এসছে এটা আমরা পৃথিবী পৃথিবীর অন্য সমস্ত তাবর পন্ডিতদের কি করে বোঝাবো ওদের বোঝাতে গেলে প্রথমেই আমাদের আসতে হবে যে দেখো আমাদের কাছে কিন্তু প্রি গ্লেসিয়াল পিরিয়ড সম্প্রদায় আছে আন্দামানে যাদেরকে আমরা আদিম জনজাতি বলছি আন্দামানের জনজাতি বলছি এবং ওদের ওখানে মাইগ্রেশন path সাজাতে গেলেই কিন্তু আমাদের সমুদ্রের জল ওঠা নামার ব্যাপারটা আসবে এবং কেন migration টা হয়েছিল কারা migration করেছিল আর ওখান থেকেই যে post asia period হলো এই জিনিসগুলো পরিষ্কার হয়ে যাবে এইগুলো বোঝাতে হবে অতএব বেঙ্গল গ্লেসিয়াল কোস্টাল সেলফের উত্থান এবং তার সাবমার্সিবল দুটোকেই বোঝাতে হবে এবং ওই বেঙ্গল গ্লেসিয়াল কোস্টাল সেলফ এই যে পোস্ট গ্লেসিয়াল পিরিয়ড জেনেটিক আইডেন্টি লাইক আর ওয়ান আলফা আর ওয়ান ও হপলো গ্রুপ হয়েছিল এইটা কিন্তু খুব এমফ্যাটিক্যালি বোঝাতে হবে যে এইটাই কিন্তু সবচেয়ে সুন্দর মানে জায়গা আদর্শ জায়গা যেখানে হয়েছিল কেন কি ওরই পাশে প্রিগ্লেসিয়াল পিরিয়ড সম্প্রদায় ছিল যেখানে প্রিগ্লেসিয়াল পিরিয়ড সম্প্রদায় ছিল সেখানেই পোস্ট গ্লেসিয়াল পিরিয়ড সম্প্রদায়ের উৎপন্ন হওয়ার সবচেয়ে বড় চান্স বা যেখানে বাবা মারা ছিল সেখানেই তো সন্তান হবে এবং তারা যখন ছড়ালো তখন কিন্তু অ্যানিমাল সিম্বল গুলোকে নিয়ে গেল এবারে কিছু ভারতীয় সম্প্রদায়ের কিছু বৈশিষ্ট্য ছিল দ্যাট ইজ স্টোন কাটিং ওরাই সবচেয়ে ভালো করতে পারতো এবং সমস্ত আদি সভ্যতাতে দেখা যাচ্ছে বড় বড় পাথরের চাই কেটে কেটে করা এবং সেগুলোকে সাজিয়ে করা একটাই এই এই স্কিলটা কিন্তু বরাবরই ভারতীয়দের সবচেয়ে ভালো ছিল যার জন্য পরেও পাথর কেটে যে সমস্ত মন্দির করা সম্ভব হয়েছে ভারতবর্ষে সেটা পৃথিবীর আর কোথাও নেই কিছুদিন আগে অব্দিও সান টেম্পল হয়েছে বা কৈলাস টেম্পল অফ ইলোরা হয়েছে কৈলাস টেম্পল অফ ইলোরা থেকেই বোঝা যায় যে পাথর কাটার বিশেষ স্কিল ভারতীয়দের ছিল অদ্ভুত স্কিল ছিল যেগুলোকে আমরা খুব ভালো মতো আগে ইয়ে করিনি এবার এই কালার কোডটাও ভারতীয়দের একটা ইয়ে যেরকম ভাবে অ্যানিমাল সিম্বলটাও একটা ল্যাঙ্গুয়েজ টেরাকোটাটা ভারতীয়দের শুধু ভারতীয়দের না হয়তো বিশেষ করে বাংলাদেশের লোকেদেরই নিয়ে যাওয়া একটা স্কিল বা একটা আর্ট যেটা সারা পৃথিবী ছড়িয়েছিল এবং তারপরে ভারতে শুধু ওটা ওটা ইয়ে করে থেকেছে বিশেষ করে বেঙ্গলে তেমনি ভারত থেকেই পালি এবং সংস্কৃত ভাষাটা গেছিল এবং ওটার থেকেই অন্য অন্য ভাষার উৎপত্তি মানে ওগুলোই হচ্ছে প্রিকারসার ল্যাঙ্গুয়েজ এবং এখান থেকে গেছিল ইউরোপে এবং ইজিপ্টে ফিরে আসে আর শেষ গঙ্গা একটি খুব খুবই উন্নত একটা দেশ ছিল এবং ওদের মিলিটারিলেও খুব পাওয়ারফুল ছিল এটাকেও কিন্তু আমাদের তুলে ধরার যথেষ্ট স্কোপ আছে বিকজ গ্রিক রোমান অ্যান্ড অ্যালেকজান্ড্রিয়ান বা ইজিপশিয়ান রেকর্ডে কিন্তু গঙ্গা খুব ভালো মেনশন আছে এইগুলো এইরকম ভাবে এটা প্রতিষ্ঠা করতে ধরে একদম প্রতিষ্ঠিত হয়ে যাবে যে অন্য সাবজেক্টের নলেজ যেরকম অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি মেডিসিন ভারত থেকে গেছিল এটা আমরা আজ করি এখানকার এখানকার জ্ঞানই ওখানে পৌঁছেছিল কিন্তু ঠিক ধরে দিতে পারি না যেটা আমাদের ধরতে গেলে ওই জেনেটিক্স এর দিয়েই বোঝাতে হবে যে জেনেটিক আইডেন্টি যদি এখান থেকে গিয়ে থাকে ওরা কালচারাল এবং নলেজ ইত্যাদি সবই এখান থেকে নিয়ে গেছিল একটা জিনিস বোঝা গেছে যে আমরা কিন্তু এই জিনিসগুলোকে সিলেবাসের মধ্যে পাই না যত কিছু আলোচনা করলাম তার বেশিরভাগ জিনিস সিলেবাসের মধ্যে না থাকাতে এগুলো নিয়ে কোথাও আলোচনাই হয় না একটা আর শেষ পর্যন্ত যেটা আমাদের মাথায় রাখতে হবে যে আজকের দিনে বেরিয়ে পড়া জেনেটিক এভিডেন্স গুলো গত দশ থেকে কুড়ি বছরে বেরিয়ে পড়া জেনেটিক এভিডেন্স গুলো কিন্তু সবই আমাদের ফেভারে যেগুলো আমাদের ফেভারে সেগুলোকেই আমাদের তুলে ধরতে হবে এবং যেহেতু এগুলো ওয়েস্টার্ন স্কলারদের ফেভারে নয় এইগুলো নিয়ে আলোচনা সবচেয়ে কম হচ্ছে এগুলোকে কিন্তু আমাদের আমাদের ওদেরকে বুঝিয়ে এইগুলোকে আলোচনাতে নিয়ে যেতে হবে নিয়ে আসতে হবে যে আমরা কিন্তু যা বলছি সেটার কিন্তু সাইন্টিফিক বেসিস আছে শুধু আরবান ব্রাভো নয় এবং আরবান আলফা এই যে বেগুনি রঙের যে এটা এটা কিন্তু আরবান আলফা আরবান আলফাটাও কিন্তু বেঙ্গল থেকেই গেছিল ইউরোপে এবং সেটাই নিয়ে গেছিল

এবং গ্রাউন্ড গুলোকে তুলে ধরে ভারতীয় সভ্যতার প্রাচীনত্বটাকে বোঝাবার চেষ্টা করেছি কিন্তু কোথাও আমি এই রকমের ডিসকাশনটাকে পাই না আমাদের সেটাকেই দেশে এবং বিদেশে সেই চর্চাটাকে যখন ভালোমতো করানো যাবে তখনই এটা প্রতিষ্ঠিত হবে যে ভারতীয় সভ্যতাই সবচেয়ে পুরনো সভ্যতা অনেক ধন্যবাদ আপনাদের এটা শোনার জন্যে জয় হিন্দ জয় হিন্দ স্যার এবার একটা প্রশ্ন আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম করব আপনাকে একটা পাজল তো আছে যেমন এই ছ্যাপলো গ্রুপ যেটা মানে মিস ইন্টারপ্রিটেড করা হয় অ্যানসিস্টার সাউথ ইন্ডিয়ান হিসাবে বলুন বা ড্রাভিডিয়াম হিসাবে বলুন তো এইটা একটা পাজল এই ছ্যাপলো গ্রুপের হিস্ট্রিটা যদি আপনি কিছু এক্সপ্লেন দেখো আমি খুব ছোট্ট করে আমি শুধু জেনেটিক্স থেকে টাচ করলাম জেনেটিক্স পুরো ব্যাপারটা কিন্তু একটা ভীষণই কমপ্লেক্স ভীষণই বড় সাবজেক্ট এইবারে যদি তুমি জানতে প্রথমে তো তারও অনেক আগে তোমাকে বুঝতে হবে ম্যাটারনাল হ্যাপلوগ্রুপ কি প্যাটারনাল হ্যাপلوগ্রুপ কি এটা এর মধ্যে পড়ে না সেই জন্য আমি মানে আমি যারা যে জাতি এটা খুব একটা কঠিন দিকে না চলে যায় ডিসকাশনটা আমি খুব লিমিটেড এতে রাখলাম যে দেখো প্রি গ্লেসিয়াল পিরিয়ড এন্ড পোস্ট গ্লেসিয়াল পিরিয়ডটা আমরা বোঝবার চেষ্টা করি এই খুব ইন্ডিয়া স্পেসিফিক একটা একটা হ্যাপলোগ্রুপ এবং এই যে আমরা বলছি যে আহ ইন্ডিয়াতেই পাওয়া যায় এইবারে আর ওয়ান আলফা আর ওয়ান খুব গ্রস একটা আমরা শুধু একটা আহ এক ধরো ভারতীয় যদি যদি ভালো যদি বলো যে একটা কম্পেয়ার করে দিতে তখন আমি বলবো আর ওয়ান আলফা কিন্তু আমরা শুধু ভারতীয় বললাম এবারে ভারতীয়র মধ্যে যে কত রকমের আছে সেগুলোর মধ্যে যখন তুমি ঢুকবে তখন পুরো ব্যাপারটা কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে যাবে আর কি তো সেই জন্য আমি ওগুলোকে ডিসকাশনটা নর্থ ইন্ডিয়া বেস্ট হয়ে গেল বলে অনেকে ভাবতে পারে আহ কারণ যেমন ধরুন আহ এলামাইট যারা একটা ল্যাঙ্গুয়েজ আইসোলেট আছে বা ব্রাহুই যেটা হলো কোয়েটা রিজিয়ানে বালুচিস্তানের কোয়েটা রিজিয়ানে আচ্ছা তুমি যখন ব্রাহুই ওরা আমি দক্ষিণে ওরা বলে তামিল ল্যাঙ্গুয়েজ ইলাম আবার ওটা হলো এলামাইট যেমন আপনি তুমি 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 একটা জায়গায় ইয়ে করো যে এই যে যে সম্প্রদায়গুলো ভারত মানে বেঙ্গল কোস্ট থেকে গেল তার মধ্যে কিন্তু

তো এই জন্য এই সমস্ত এগুলো খুব মানে খুব সূক্ষ্ম আলোচনা এগুলো বুঝতে গেলে তোমাকে তাহলে এটা ভাবতে পারি যে মানে রিভার্স মাইগ্রেশন টা মেনলি নর্থ সাস্টেন করেছে মানে নর্থেই না সাউথ দেখো আইসোলেট ছিল মোটামুটি আমি আমি বলি তোমাকে তুমি যদি এইবারে তুমি এসো রিভার্স মাইগ্রেশনের পাঁচটার মধ্যে একটা পাথ আমি বললাম সি রুটেও এলো তারা শুধু সংস্কৃত কথা বলে সংস্কৃতের ড্রাবিরিয়ান টেরিটরিতে সংস্কৃতটা এলো কোথা থেকে অতএব এই আমরা যদি তুমি একটা অপরচুনিটি দাও শুধু রিভার্স মাইগ্রেশন নিয়ে আমরা একটা ইয়ে করবো এই যে মানে রিভার্স মাইগ্রেশনটা ভারতীয় সভ্যতার ক্ষেত্রে কত ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট যেটা আমরা কমপ্লিটলি মিস করছি যে এই যে অসুর চলে এলো শ্রীলঙ্কাতে এই অসুরের আসার আসার এটা কি সংস্কৃত চলে এলো হর্ন অফ আফ্রিকা থেকে কিংবা শেষ পর্যন্ত যারা সি রুটে আসছে সি রুটে এসে ওয়েস্ট কোস্ট এন্ড ইস্ট কোস্টে আসছে তাদের কেউ কেউ কিন্তু ব্ল্যাক সি থেকে আসছে তারা কেউ কেউ মেডিটারেনিয়ান কোস্টের তো নানান অঞ্চল থেকে আসছে এই এই রিভার্স মাইগ্রেশন ব্যাপারটা কে কোথা থেকে এলো এবং কে কোথা থেকে কোন সংস্কৃতিটাকে ভারতের কোন প্রান্তে পৌঁছে দিল ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট তো এবারে তুমি যদি দেখো যে নট মানে সাউথ ইন্ডিয়াতে সংস্কৃত যে পৌঁছালো এটা কিন্তু রিভার্স মাইগ্রেশনের আউটকাম ইন তুমি কিন্তু আর অন্য কোন রকম ভাবেই ওটাকে এক্সপ্লেইন করতে পারবে না আমি আমি একটা জিনিস বারবার বলছি ভারতে নানান প্রান্তে প্রায় প্রতিটা ইভেন্টের এভিডেন্স গুলো এত সুন্দরভাবে প্রথিত আছে মানে খুঁজতে হবে তোমাকে বুঝতে হবে তোমাকে তবে গিয়ে তুমি ওটাকে এক্সপ্লেইন করতে পারবে যে এক্সপ্লেইন করার সময় কিন্তু এখানে ওটা তোমাকে এক্সপ্লেইন করার সময় কিন্তু সেই সায়েন্টিফিকস সাবজেক্টের ব্যাপারটাকে আনতে হবে যে ওইটাকে কি জেনেটিক সাপোর্ট করছে ওটাকে কি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করছে এই এই যে তুমি একটা খুব ইয়ে বললে যে আমরা দেখতে পাচ্ছি যে রিভার্স মাইগ্রেশন সম্প্রদায়গুলো নর্থ ইন্ডিয়াতে এবং সেন্ট্রাল ইন্ডিয়াতে যেটা বললাম পালি একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এক সময় কিন্তু ভারতবর্ষে পালি অ্যান্ড সংস্কৃত দুটো ল্যাঙ্গুয়েজই ছিল অথচ একজন এমন ভাবে ডমিনেট করলো পালি কিন্তু আস্তে আস্তে তুমি যদি দেখো তখন দেখবে যে সারা ভারতবর্ষ জুড়ে ছবিটা দেখবে সেটা দেখবে সেন্ট্রাল নর্থ ইন্ডিয়ার প্রায় মগধুব্দ প্রায় কেন মগধুব্ধি চলে আসছে ইস্টার্ন ইন্ডিয়া তো চলেই আসছে ষোড়শো মহাজনপদ ইন্ডোলজি বলে স্যার প্রথমে ভেদিক সংস্কৃত তারপরে প্রাকৃত সংস্কৃত তারপরে সেখানেই একটা অপভ্রংশ সেটা হলো পালি প্রাকৃত সংস্কৃত থেকে এই এই এইখানেই আসবে এইখানেই ব্যাপারটা হচ্ছে যে আজকের দিনে আমরা অনেক কিছু বুঝতে মানে আমরা একটা এমন ভাবে আহ জিনিসটাকে সাজিয়েছি যখন আমরা ওর মধ্যে জেনেটিক্স আর্কিওলজি এইসব জিনিসগুলোকে আনবো তখন দেখবো আমাদের কিন্তু একটা নতুন ভাবে সাজাবার দরকার হয়ে পড়ছে মানে ওই যে এক্সিস্টিং যে ভিউটা বা এক্সিস্টিং যে বদ্ধ ধারণা মাতার মধ্যে যে সংস্কৃত থেকে বাংলা হয়েছে বা প্রাকৃতটা এরকম ভাবে মগধে প্রাকৃতর একটা অংশ এখানে ঢুকেছে তুমি একটা জিনিস দেখো যে আমরা প্রাকৃতর কথাই শুনি একটা প্রাকৃত ল্যাঙ্গুয়েজটাকে টাকে আমরা পাচ্ছি মহারাষ্ট্রে যেটাকে আমরা মারাঠি প্রাকৃত বলছি আবার বলছি সৌরাশিনী প্রাকৃত যেটাকে আজকের দিনে মথুরাতে পাচ্ছি তারপর পাচ্ছি মগধি প্রাকৃত মগধে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ল্যাঙ্গুয়েজের মধ্যে ওটাকেও বলছে ওটা প্রাকৃত এবারে ভেবে দেখো কোথায় কোথায় প্রাকৃত পেলে মহারাষ্ট্রে পেলে মথুরায় পেলে মগধে পেলে মণিপুরে পেলে এইবারে তোমাকে পুরো জিনিসটাকে করতে হবে যে এইটা এই রকম ডিসোসিয়েটেড দিস আর আইডেন্টিফাইড এইগুলো প্রাকৃত কিন্তু এরকম ইন্ডিয়া চার প্রান্তে ডিসোসিয়েটেড ভাবে আমি প্রাকৃত কি করে পাচ্ছি তখন তোমাকে রিভার্স মাইগ্রেশনের ব্যাপারটা বলছি যখন ভাবে এখন এই রকম ভাবে তুমি তো প্রাকৃতর যে এরকম চারটি ইয়ে আছে একশো বছর ধরে জানো অন্তত পঞ্চাশ ষাট বছর ধরে জানো কিন্তু সাজিয়ে উঠতে পারছো না এই এই সাজিয়ে মানে যখন তুমি সাজাবার পুরো ব্যাপারটাকে এ করবে তখন তোমায় করতে হবে যে তাহলে কিন্তু আমি যেটা জানি এজুব্দি আমাকে যেটা বোঝানো হয়েছে যে আমাদের সভ্যতাটা আর্য সভ্যতা মানে ওই ওই যে তুমি বলছো না ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজটাই নতুন করে এলো কিনা এইবারে দেখা যাচ্ছে যে ওইটা যদি ওই দিক থেকে এদিকে এসে থাকে যেটা আমরা বলছি যে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ইউরোপ থেকে এলো এবং ভারতের বেশিরভাগ ল্যাঙ্গুয়েজ গুলো ইন্দো ইন্দো ইউরোপিয়ান অতএব ওটা ওদিক থেকে এদিকে এলো তখন দেখা যাচ্ছে যে তাই যদি হবে তাহলে তো ভারতবর্ষের নতুন জেনেটিক আইডেন্টি আসার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে নতুন জেনেটিক আইডেন্টিটি তো আসেনি কিছু এটাও দেখা যাচ্ছে যে ব্রাহ্মণ আর শূদ্রের জেনেটিক আইডেন্টিটি আর তাহলে কি করে হলো তাহলে এরা যারা গেছিল তাদেরকে তুমি ফিরে এসে তুমি বলছো আমি ব্রাহ্মণ আমি ওপরের জাত আর তুমি শুদ্র কেন কি তুমি যাওনি আমি বিলাত ফেরত আমি হায়ার কাস্ট তুমি যাওনি তুমি দিশি তুমি লোয়ার কাস্ট এই যখন তুমি ভাববে যে এখান থেকে গিয়ে ফিরে এলো তখন তোমাকে এদিক থেকে কি ল্যাঙ্গুয়েজ গেল আর কি ল্যাঙ্গুয়েজ ফিললো এইখানে একটা সমঞ্জয় তোমাকে আনতে হবে তাহলে পালি পলিল্যাঙ্গুয়েজটা ওইদিক থেকে এদিকে আসা নয় পলিল্যাঙ্গুয়েজটা এদিক থেকে ওদিকে যেতে হবে তাকে জেনেটিক্স কি বলছে জেনেটিক্স যখন যাচ্ছে আরওয়ান ব্রাভো যখন যাচ্ছে আরওয়ান ব্রাভোর মাইগ্রেশনটা হচ্ছে 10000 বছর আগে দেখা যাচ্ছে যে আরওয়ান ব্রাভো যেখানে যাচ্ছে ধরে নাও আমি আমি বলছি যে ব্যাপারটা অত সিম্পল নয় আর ওয়ান ব্রাহ্মর সাথেই পালি গেল আর আলফার সাথে যে সংস্কৃত গেলো সেটা আমরা লিখে দিতে পারি আর ওয়ান আলফার সাথে যে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের একটা কানেক্টিভিটি আছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আরওয়ান ব্রাভস সাথে গেল না ও হ্যাপলো গ্রুপের সাথে গেল এবং পালিটা অ্যাকচুয়ালি কার ছিল ল্যাঙ্গুয়েজ কবে গেল এবং এই পালি ল্যাঙ্গুয়েজটা ফিট সে ফিফথ সেঞ্চুরি বিসিতে তখনও তো সংস্কৃত ভালো করে ঢোকেনি তুমি তো সংস্কৃত লেখার আগে পালি লিখছ বা একই সময় লিখছো অন্তত পালিটাও যে একটা এবারে যদি তুমি ধরে নাও যে পালিটা যদি ওদিক থেকে আসছে তিন হাজার বছর আগে তাহলে তো পালি ল্যাঙ্গুয়েজটাকে আমরা যত নতুন ভাবছি তত নতুন নয় পালি ল্যাঙ্গুয়েজ শুধু তাই না তোমাকে তো অস্ট্রো এশিয়াটিক মধ্যে ঢুকতে হবে মুন্ডারি ল্যাঙ্গুয়েজ তুমি একটা একটা কথা তুমি বলেছো যে লিঙ্গুয়া আইসোলেট তোমাকে বুঝতে হবে যে আচ্ছা ইনেশিয়া বা তোমার ককেশয়েড বা তোমার বাস্ক ল্যাঙ্গুয়েজটা তাহলে কি এগুলো তো লিঙ্গু আইসোলেট তাহলে ওটা কি মুন্ডারি গ্রুপের মধ্যে পড়ে নাকি ওটা পালি গ্রুপের মধ্যে পড়ে আচ্ছা পালি যারা ফিরলো ভারতীয় তারা কি ওই আরামাইক মানে সেমাইটিক ল্যাঙ্গুয়েজ গুলো তাহলে কি এরকম হতে পারে যে পালিট থেকে সেগুলোর ইয়ে অরিজিন হচ্ছে আর এদিকে ইন্দো ইউরোপিয়ান তো আলাদা ল্যাঙ্গুয়েজ ই করা হয়েছে না তোমাকে যেটা এই এই যে ল্যাঙ্গুয়েজ গুলো এইগুলো অনেক পরের ই হবে প্রথমে যেটা দাঁড় করাতে হবে সেটা হচ্ছে কোন জেনেটিক আইডেন্টিটি কোথা থেকে কোথায় প্রথমে গেল কেন কি যে জেনেটিক আইডেন্টিটিটা যাবে সেই ল্যাঙ্গুয়েজ এন্ড সংস্কৃতি নিয়েই যাবে যদি আমি দেখাতে পারি যে আমি ঠাকুরদা তুমি নাতি তাহলে আমার ল্যাঙ্গুয়েজটা আমি তোমাকে ওখানে নিয়ে গিয়ে দিয়েছিলাম তারপরে সেটা ডিসটর্শন বা ট্রান্সফরমেশন হচ্ছে তখন আমাদের খুঁজতে হবে এখন আমরা ভালো করে খুঁজি না যে তাহলে এই আরামাইক বলো বা হেব্রু বলো এই ল্যাঙ্গুয়েজের সাথে ইন্ডিয়ান কোন ল্যাঙ্গুয়েজের কিরকম কানেক্টিভিটি আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম ফ্রেঞ্চের সাথে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপরে নাকি আমি ভিডিও দেখছি যে ফ্রেঞ্চের সাথে বেঙ্গলির যদি কানেকটিভিটি হয় তাহলে যারা লিঙ্গুয়েজ তো মানে সবাই জানে কারণ এবারে তুমি সেটাকে রোমান্টিক ল্যাঙ্গুয়েজ না রোমান রোমান্টিক ল্যাঙ্গুয়েজেস সাথে ল্যাঙ্গুয়েজ কারেক্ট একটা স্ট্রাকচারে মিল হওয়াটা কিন্তু রোমান্টিক ল্যাঙ্গুয়েজ হলে সারা পৃথিবীর সবটা রোমান্টিক ল্যাঙ্গুয়েজের অরিজিন একবার রোমান্টিক व्हाट ডু ইউ মিন রোমান্টিক ল্যাঙ্গুয়েজ যেটা হলো ইন্দো ইউরোপিয়ান এখন যেটা মডারলে যেটা যেটা আমি পছন্দ করি না কোন একটা জায়গা একটা হলো ইস্টার্ন ব্রাঞ্চ হয়ে গেছে সেখান থেকে সংস্কৃত বলে ইন্দো ইউরোপিয়ান একটা ব্রাঞ্চ আর ওয়েস্টার্ন ব্রাঞ্চে মাঝখানে হিটাইট ব্রাঞ্চ হয়ে গেছে আর ফার ওয়েস্টে হয়ে গেছে হলো আপনার দুটো একটা হলো হেলেনিক ব্রাঞ্চ আর একটা রোমান্টিক এই দেখো তুমি আর পরে আবার ব্রাঞ্চ যেরকম ভাবে ওরা ধরে নিচ্ছে যে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজটা ওদিক থেকে এদিকে এসছে এবং সংস্কৃতটা অনলি একটা পার্ট অফ দ্যাট তুমি সেখান থেকে শুরু করছো কেন কি তোমার মাথায় ওই ছকটা ক্লিয়ার যে যে ছকটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে একটা জিনিস মনে রেখো যে স্যার উইলিয়াম জোন্স যিনি এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা তিনি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে মানে ওই ওই ল্যাঙ্গুয়েজ নিয়ে ওনার একটুখানি পাণ্ডিত্য ছিল যে সংস্কৃত গ্রিক অ্যান্ড ল্যাটিন কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ থেকে অরিজিনেট করছে এবং এটাও বলেছেন যে এর মধ্যে সংস্কৃতটা কিন্তু অনেক বেশি রিচ এবং হয়তো স্ট্রাকচারালি অনেক বেশি পারফেক্ট যার জন্য আমরা হয়তো ল্যাঙ্গুয়েজ ইয়ে করতে গিয়ে সংস্কৃতটাকে এখন ফলো তাহলে তুমি একটা ভেবে দেখো যে এই রকম সংস্কৃত এর কিন্তু তুমি যে স্ট্রাকচারটা বলছো ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ এটা সেলটিক হয়ে গেল এটা স্লাভিক হয়ে গেল এটা ই হয়ে গেল ঠিক সেরকম ইয়েতে কিন্তু সবচেয়ে ওপরের দিকে কিন্তু সংস্কৃত ওরা দেখায় না না একদমই ওটাই তোমার দেখো তুমি তুমি ল্যাঙ্গুয়েজ তুমি যদি ওদের যেরকম ভাবে ওরা বোঝাচ্ছে সেই চাপায় চাপের তলায় পড়ে যাও তাহলে কিন্তু আমি যেটা বোঝালাম যে আজকের দিনে কত কুড়ি বছরে বেরোনো জেনেটিক এভিডেন্স বা আর্কিওলজিক্যাল এভিডেন্স যদি তুমি সাজাও এবং আমাদের কেন সাজাতে হবে না গ্রাউন্ড এভিডেন্স গুলো আমার কাছে আছে যেগুলোকে ওরা গুরুত্ব দিয়ে দেখছে না এই যে প্রিগ্লেসিয়াল পিরিয়ড এর জেনেটিক আইডেন্টি যদি আমার কাছে থাকে তাহলে পোস্ট গ্লেসিয়াল পিরিয়ড অরিজিন তো আমার কাছেই হওয়ার কথা কেন কি এটার সাথে একটা কন্টিনিউটি থাকতে হবে কিন্তু ওরা কিন্তু ওই আন্দামানের এটাকে এটা বলছে আছে কিন্তু যখন যখন তুমি আমাকে হিউম্যান মাইগ্রেশনের এটার মধ্যে দেখো আন্দামানটাকে কতখানি গুরুত্ব ওরা দিচ্ছে তারপরে দেখা যাচ্ছে যে আচ্ছা তুমি তো তুমি নিজেই বলছো যে পোস্ট গ্লেসিয়াল পিরিয়ড মধ্যে আরওয়ান আলফা আরওয়ান ব্রাহ এবং ওহা প্রগ্রুপ সবচেয়ে বেশি স্টাডিড বা সবচেয়ে বেশি ওটাকে নিয়ে চর্চা হয়েছে ওই তিনটে কেন বেঙ্গল কোস্টে আছে আচ্ছা আরওয়ান ব্রাহটা বেঙ্গল কোস্টে কেন আছে সেটা নিয়ে কি কোনো চর্চা কোথাও শুনেছো কেন না এগুলো ওদের ওরা যেটা বলছে মানে ইউরোপিয়ান স্টিপিতে তুমি একটা কথা বলেছো নায়া সিভিলাইজেশন ওটা হচ্ছে ইউরোপিয়ান স্টিপিতে ওদের বক্তব্য যে বাবা এই দুটো আরবান আলফা এন্ড আরওয়ান জন্ম আমার হতে হবে কেন কি সব উন্নত সভ্যতাতে এই দুটোই গেছে আরবান আলফা আরওয়ান ব্রাভো আরে কনসেন্ট্রেশনটা কেন কম যদি কেউ প্রশ্ন করে কনসেন্ট্রেশন দেখো দশ বছর দশ হাজার বছর আগে এই সম্প্রদায়টা ওদিকে চলে গেল এইবারে ওখানে গিয়ে ওটা ফ্লারিশ করলো এখানে কি হলো এখানে ফিরে আসা সম্প্রদায় এত বেশি হয়ে গেল যে অরিজিনাল সিনটা ছোট তুমি যে আজকের দিনে আরওয়ান ব্রাভোকে এখানে খুঁজে পাচ্ছ সেইটা কিন্তু একটা ভীষণ বড় একটা অবজারভেশন সেইটাকে তুমি কিছুতেই ন্যাগ্লেক্ট করতে পারো না কোন না কোন রকম ভাবে এর পাথে তোমাকে ওই আরবান ব্রাভোটাকে ইনক্লুড করতেই হবে যে এটা কোথা থেকে এলো এখানে এবং আরবান আলফাটা তো মেইনলি আরবান আলফা সারা ভারতবর্ষ জুড়ে এত বেশি করে আছে যে আরবান আলফা থেকে আমার ধারণা আমরা যদি স্ট্রেস দিই আরবান ব্রাভোটা কি করে এখানে এলো তারপরে ম্যাপটা দেখেছো হ্যাঁ ম্যাপটা দেখেছো ওই ওই আমি আমি একটা জিনিস টাচ করেছে কিন্তু বিশেষ করে বলিনি সেটা হচ্ছে টেম্পোরারি সেটেলমেন্ট জোন এবং মানে জোন মানে যে অঞ্চলে গ্লেসিয়াল পিরিয়ডে মানুষ বাঁচতে পারে সেটা হচ্ছে হিমালয়ের বরফ গলা জলের জায়গা হলে চলবে না যে অঞ্চলে নদীগুলো হিমালয় থেকে সৃষ্টি হয় না সেই অঞ্চলে গ্লেসিয়াল ডেও পেরিনিয়াল রিভার থাকাতে সেখানে মানুষ আদি মানুষ থাকতে পারে যেটা হচ্ছে বিন্দা পর্বতের সাউথে এই যে যে আরবান ব্রাহর যে প্যাচ একটা পাওয়া যাচ্ছে সেই প্যাচটা নিয়ে যথেষ্ট চর্চা করার স্কোপ আছে যে এইখানেই পাওয়া যাচ্ছে আশেপাশে কোথাও পাওয়া যাচ্ছে না অতই বেটা পরে তো আসেনি আর তাহলে আর অন্য কেন পাওয়া যাচ্ছে না বিকজ বাকি অঞ্চলটাতে রিভার্স মাইগ্রেশন জনতা বসে গেছে রিভার্স মাইগ্রেশন জনতা চার দিকে এমন ভাবে বসে গেছে একটা ছোট্ট সিডের মতো একটা ছোট্ট পকেটের মতো আরবান ব্রাহ ওখানে থেকে গেছে তো সেইটা আমাদের খুব ভালো মতো চর্চা করা উচিত আমার ছোট্ট দুটো পয়েন্ট খুব ভাল লাগলো অনেক কিছু নতুন জানলাম দেবাশিস একটা দ্রাবিড়িয়ান এটা টাচ করলো তো আমাদের স্পিকার আছেন একজন রাজবেদম ওনার একটা দ্রাবিড়িয়ান এটার উপরে খুব ডিটেল টক আছে ও যেটার মধ্যে উনি ল্যাঙ্গুয়েজেস এটা বলছেন অল দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজেস আর সংস্কৃত অরিজিনাল ফ্রম সেম প্লেস দে আর নট ডিফারেন্ট

পুরো লিস্ট নিয়ে এসেছিলেন কো ওয়েস্ট বেঙ্গলে কতগুলো কালী মন্দির আছে সবকটা কালী মন্দির ভিজিট করে ইভেন রাজস্থান বা ইন্ডিয়ার অন্য অন্য জায়গায় কালী মন্দির ভিজিট করছিলেন আর উনি বলছিলেন যে আমাদের এখানে একটা বিরাট বড় ক্ল্যান হ্যাঁ অরিজিনাত ফ্রম দিস কালী ক্ল্যান আহ এন্ড হি ওয়াজ রিসার্চিং অন দ্যাট তো এটা রিয়েলি একসাইটেড টু নো দ্যাট ইভেন জামা বিকজ এই যে আমরা যখন দেখছি যে একটা খুব আর্লি মাইগ্রেশন হচ্ছে বেঙ্গল কোচ থেকে তখন সেই যে সম্প্রদায়টা সেই সম্প্রদায়টা কিন্তু কালি ওয়ার্শিপিং সম্প্রদায় ইফ ইউ আই জাস্ট কামিং ব্যাক ফ্রম আমি দুমাস আগেই বড় করে গ্রিস ঘুরছিলাম যে ওখানে মানে ম্যাথিওরা মেত্র ওদের ওদের একটা গ্রিটিংস হচ্ছে কালিমেরা আচ্ছা তারপরে মানে নানান রকম ভাবে কিন্তু কালীর প্রেজেন্স যে ওই যে ওই যে ব্ল্যাক এথেনার কথা আমি বললাম যে ব্ল্যাক এথেনা ইজ আট দা রুট অফ মানে এন্সিয়ান গ্রিক প্যান্থিয়ান আর কি মানে ইনফ্যাক্ট

ইয়ে কালী বিকজ দে ওয়ার পসিবলি ওয়ান অফ দা আর্লিয়েস্ট মাইগ্রেটিং ইয়ে যার জন্য এই কালীকে কিন্তু আমরা ইজিপ্টে গ্রিসে পাচ্ছি তো আমি কিন্তু পার্টিকুলারলি শক্তিপীঠ গুলো একটা শক্তিপীঠ তা ছাড়াও এই যে আমি আমি দেখালাম রিভার্স মাইগ্রেশন কালী কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে রিভার্স মাইগ্রেশন কালী কিন্তু দুর্গা হয়ে যাচ্ছে ইভেন্সুয়ালি কিন্তু স্প্লিটিং অফ দুর্গা হয়ে গিয়ে নবদুর্গা হয়ে যাচ্ছে দিজ আর কিন্তু একটা একটা সাইক্লিক পাথের এক একটা জিনিস আমরা ইয়ে করছি আর কি